এক শ্রেণীর মানুষ আছেন যিনারা সব সময় আল্লাহর নবীর দোষ ত্রুটি কিভাবে নবীকে ছোট করা যায় কিভাবে নবীর সম্মানে আঘাত করা যায় এই সব জিনিস চেষ্টা করে থাকেন আসলে আল্লাহর নবীর এইভাবে করে দোষ ত্রুটি অন্বেষণ করা এগুলো কিন্তু আল্লাহর পছন্দ নয় আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে রহমত বানিয়ে দিয়েছি নবী রহমত হয়ে দুনিয়ায় এসেছেন আচ্ছা একটা কথা আপনারা কি কখনো আল্লাহর রহমত কি চর্মচক্ষু দিয়ে দেখেছেন আওয়াজে তো মনে হয় দেখছেন দেখেছেন সম্ভব সম্ভব না আল্লাহর রহমত যদি কোনো কেউ দেখতে চায় তাহলে সে যেন আমার নবীকে দেখে নবীকে দেখলে আল্লাহর রহমত দেখা হয়ে গেল আমার নবী রহমত হয়ে দুনিয়ায় আসলেন কিসের জন্য আলামিনের জন্য আলামিনের জন্য নবী রহমত হয়ে এসেছেন আর আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ফাতিহায় এটাও বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আলামিন শব্দটা নবীর জন্য ব্যবহার করেছেন যখন সমস্ত প্রশংসার কথা আসলো সমস্ত প্রশংসা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য যিনি আলামিনের সৃষ্টিকর্তা আল্লাহ নিজের কথা বলার সময়ও আলামিন ব্যবহার করেছেন আলামিন শব্দের অর্থ যদি কেউ শুধু পৃথিবী করে থাকে আলামিন বলতে শুধু পৃথিবী মনে করে এটা ভুল এটা কি কথা বলে না এটা কি ভুল আলামিনের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র আসমান জমিন আরশ কুরসি কুরসি লৌহ কলম যাহা কিছু রয়েছে সমস্ত কিছু একখানে করলে আল্লাহর সৃষ্ট কুল কায়নাতকে যখন একখানে করা হবে সমস্ত সৃষ্টিকে মিলিয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে আলামিন তো আজকে আমরা অনেক মানুষ আছি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছি আমরা নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিচ্ছি আমরা নামাজি বলছি আমরা নিজেকে রোজাদার বলে পরিচয় দিচ্ছি কিন্তু কথায় কথায় যখন নবীর কথা আসে আমরা তখন বলি বিশ্ব নবী কি বলি বিশ্ব নবী আচ্ছা মনে করেন আপনাদের বুঝার জন্য বলছি আপনাদের এই জায়গার মধ্যে যদি চট্টগ্রামের মেয়র আসে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসে এই এইখানে যদি একটা অনুষ্ঠান হয় সেখানে যদি বলা হয় চট্টগ্রামের মেয়র এসেছেন কিন্তু বলা হচ্ছে কি যে শুধু পতেঙ্গার মেয়র আসছে এটা কি মেয়রের জন্য সম্মানজনক আওয়াজ দিয়ে বলে সম্মানজনক নয় এই যে প্রধানমন্ত্রী আসলেন যদি বলা হয় যে এটাকে বলে যে চট্টগ্রামের প্রধানমন্ত্রী আসছে ঢাকার প্রধানমন্ত্রী আসছে এটা কি সম্মানজনক কি বলতে হবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বলতে হবে মেয়র এসেছেন চট্টগ্রামের মেয়র বলতে হবে তো আল্লাহ নবীকে কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠালেন নবীর স্পেসিফিক একটা নাম দিলেন মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত যিনার প্রশংসা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি করা হবে এই জন্য আল্লাহ ওনার নাম দিলেন মোহাম্মদ আর আজকে আমরা আমাদের আকল খাটিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নবীর সম্মান খাটো করার জন্য আমরা কথায় কথায় বলি বিশ্ব নবী এটা কি ঠিক এটা বলা যাবে বিশ্ব নবী বলাটা নবীর সম্মানের খেলাফ এটা সপক্ষে নয় আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতে রাজি আছেন না আজকে আপনাদেরকে আমাদেরকে ইহুদিদের এজেন্টরা ধোকা দিয়ে যাচ্ছে তো আপনি বলতে পারেন এটা কি রকম এটা এরকম যে আল্লাহর নবীর আমল থেকে রসূলের জমানার মধ্যে আল্লাহর নবী যখন যুদ্ধ করেছিলেন বদর প্রান্তে যখন রসূল খোদা যুদ্ধ করার জন্য গেলেন কাফেরদের সাথে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এক পায়ে দাঁড়ানো ছিল ইয়া রসূলুল্লাহ আমাদের জান মাল সব কিছু আমরা
কোন কিছু চিন্তা না করে সব আপনার কদমে অর্পণ করলাম আপনি রাসূল যেই দ্বীনের ধারক বাহক ওই দ্বীন ইসলামের জন্য যদি দরকার হয় আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে রাজি আছি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলছে কিনা বলছে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসে নবীকে এই কথা বলেছেন আল্লাহর নবী চিন্তা করছেন যে 1000 কাফের যুদ্ধ করার জন্য আসলো আমরা 313 জন নিয়ে যুদ্ধ করব কি রকম না কি রকম হয় আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন আল্লাহ যখন দেখলেন যে আল্লাহর নবী সিজদায় পড়ে গেল আল্লাহর নবী এত কান্না কাটি করছিল আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর কান্না কাটি করবেন না আপনি ফরিয়াদ করেছেন আল্লাহ শুনেছে আপনার ফরিয়াদের কোন একটা ফয়সালা আল্লাহ পাক রব্বুল ইজ্জত করে দিবেন আল্লাহ কি করলেন জিবরাইল আমিনকে পাঠালেন বদর প্রান্তের মধ্যে যুদ্ধ করার জন্য জিবরাইল আমিন বদর প্রান্তে ফেরেশতাদেরকে নিয়ে এসে যুদ্ধ করলো ফেরেশতাদেরকে নিয়ে এসে আল্লাহর নবীর সাহাবীদের পক্ষে নবীর পক্ষে কাফেরদের সাথে যুদ্ধ করলো কাফেররা যখন বদর প্রান্তে কোন একজন মুসলমানের উপরে তরবারিটা এইভাবে তাক করত তারা দেখতো যে এই মানুষটা একজন না দুইজন কারণ এই যুদ্ধের ময়দানে কে ছিল ফেরেশতা ছিল তো সাহাবায়ে কেরাম রাসূলকে কখনো ভুলে নাই সাহাবায়ে কেরাম রাসূলকে বাদ দিয়ে কখনো ইসলামের প্রচার করে নাই সাহাবায়ে কেরাম কখনো নবীর প্রেম থেকে মুখ ফিরিয়ে নেয় নাই সাহাবায়ে কেরাম কখনো রাসূলকে খাটো করে নাই সাহাবায়ে কেরাম কখনো রাসূলকে ছোট করে নাই রাসূলের শানে কখনো বেয়াদবি করে নাই এই কারণে সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করেছিলেন আর আজকে আমাদের পরিস্থিতি কি আমরা কি আমরা আজকে খালি আসি নবী আমার মতো নবী তোমার মতো নবী এই জনের মতো নবী ওই জনের মতো নবীকে টেনে আনতে 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 এমন পর্যায়ে হয়ে গেল নবীকে সাধারণ মানুষ যারা আছে তাদের কাতারে টেনে এনে প্রবেশ করানো হচ্ছে করা হইতেছে না করা হইতেছে আল্লাহর নবীকে এইভাবে টেনে এনে সাধারণ মানুষের মাঝে প্রবেশ করানো হচ্ছে এটা কোন নবী আল্লাহর নবী ওই যার যিনি দুনিয়ার জমিনে থাকতে সব সময় উম্মতের কথা বলেছেন ইয়া উম্মতি বলেছেন নবীকে আল্লাহ যখন দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে যাচ্ছিলেন মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবী তখনও বলছেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আরে গাফেল আজকে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছো এই পাঁচ ওয়াক্ত মূলত ছিল 50 ওয়াক্ত দেওয়ার কথা একজন মানুষ মনে করেন এইখানে আছে এই মুহূর্তে মানুষটা আজকে দিনে নামাজ আদায় করে নাই কয় ওয়াক্ত আদায় করে নাই পাঁচ ওয়াক্ত আদায় করে নাই গুনাহ লেখা হলে কয় ওয়াক্তের জন্য লেখা হবে পাঁচ ওয়াক্তের জন্য লেখা হবে যদি 50 ওয়াক্ত ফরজ থাকতো তাহলে 50 ওয়াক্তের জন্য লেখা হতো আমার নবী 45 ওয়াক্ত নামাজ মাফ করিয়েছেন এই কারণে যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যে আসবে আমার উম্মতের থেকে কষ্ট হবে আমার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না তো যদি আদায় করতে না পারে আমার উম্মত তো গুনাহগার হবে উম্মতকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য নবী 45 ওয়াক্ত নামাজ আমরা দুনিয়াতে আসার আরো আগে 1400 বছর আগে কমিয়ে ফেলেছেন আমার নবী রোজা শরীফের মধ্যে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের আমলনামা আমি রাসূলের মাজারের মধ্যে পেশ করা হবে আল্লাহর নবী বলেছেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম আমি রাসূল জীবিত থাকাটাও তোমাদের জন্য উত্তম আমি নবী ইন্তেকাল করাটাও উত্তম কেন আল্লাহর নবী বলছেন তার কারণ হলো তোমাদের আমলনামা আমি রাসূলের রোজা শরীফে আনা হবে আমি সেগুলা দেখব যখন দেখব আমার উম্মত আল্লাহর ইবাদত করে আল্লাহর দরবারে আমি রাসূল শুকরিয়া আদায় করব যে আমার উম্মত ভালো কাজ করছে আর যখন আমি দেখব আমার উম্মত গুনাহ করতেছে আমার উম্মত ভুল করতেছে আমার উম্মত পাপ করতেছে আমি রাসূল আমার রোজা শরীফে থেকে আমার উম্মতদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব তাহলে যেই নবী
দুনিয়ায় আসার আগে আপনার 45 ওয়াক্ত নামাজ মাফ করিয়ে দিলেন যে নবী আপনি পতেঙ্গার জমিনের মধ্যে থেকে আপনি গুনাহ করার কারণে মদিনা পাকের রওজা শরীফে থেকে যে নবী আল্লাহর দরবারে আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছে আপনি সেটাকে একটা মুহূর্তে সাধারণ নবী বলে দিলেন আপনি একবার চিন্তাও করলেন না যে আমার নবীকে আমার নবীর শান মানে আমি এইভাবে ছুরি চালিয়ে দিলাম আমার নবীর শান মানে আমি এইভাবে ছুরি চালিয়ে দিলাম মনে রাখবেন শুধুমাত্র আল্লাহকে মানা শুধুমাত্র আল্লাহকে মানা এটা কখনো ঈমান নয় এটার দ্বারা ঈমান পাওয়া যায় না আজকে ফিলিস্তিনকে যে ইসরায়েলিরা মারতেছে ওই ইসরায়েলিরা ইহুদি ইহুদিরাও আল্লাহকে এক মানে অদ্বিতীয় মানে তো তারা কি মুসলমান হয়ে গেছে কথা বলে না মুসলমান হয়ে গেল তারা কি মুমিন হয়েছে তারা কি আমাদের মতো ইমানদার হয়েছে হয় নাই কিন্তু আল্লাহকে এক অদ্বিতীয় মানে তো ইমানদার হয় নাই কেন কারণ আমার নবীকে মানে নাই কাকে মানে নাই আমার নবীকে মানে নাই আজকে যারা শুধুমাত্র প্রত্যেকটা মাহফিলের থেকে আমলের কথা বলেন নামাজের কথা বলেন জান্নাতের আঙ্গুর ফলের কথা বলেন জান্নাতের সুখ শান্তির কথা বলেন জাহান্নামের কথা বলেন কিন্তু নবীর কথা বলতে বললে মুখ বেজার হয়ে যায় আছে না আমার নবীর কথা সবাই বলতে পারে না আমার নবীকে যারা ভালোবাসবে তারা বলতে পারবে আপনারা একবার চিন্তা করে দেখুন যে নবী সব সময় আপনাদের কথা চিন্তা করেছে আমাদের কথা চিন্তা করেছে রওজা শরীফে শুয়ে আছে মদিনা পাকের মধ্যে আজকে আমরা যখন নবীকে ছোট করি না জানি নবীর থেকে কতটুকু কষ্ট লাগে আজকে শুধুমাত্র আল্লাহকে মেনে আমল করে নবীর কথা বললে মুখ কালো করে চলে যাচ্ছেন মনে রাখবেন আপনার ফয়সালা যখন কবরের মধ্যে করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে প্রভুকে তোমার দিন কি তো আপনি বললেন আমার রব আল্লাহ আমার ধর্ম হচ্ছে আমি একজন মুসলমান তাহলে আমার প্রভু আল্লাহ আমার ধর্ম ইসলাম এই কথা বললে সে যে মুসলমান এটাতে কোনো সন্দেহ আছে কথা বলে না সন্দেহ আছে আপনি একটা মানুষকে জিজ্ঞাসা করলেন অপরিচিত মানুষ যে আপনার আপনার রব কে সে বলল আল্লাহ তো আপনি জিজ্ঞাসা করলেন তোমার ধর্ম কি সে বলল ইসলাম সে যে মুসলমান এতে আর কোনো সন্দেহ আছে তাহলে তৃতীয় আরেকটা প্রশ্ন করার দরকার নাই কিন্তু কবরে তৃতীয় প্রশ্নটা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মদিনা পাকের মধ্যে আল্লাহর নবীর রওজা শরীফ থেকে আপনার কবর পর্যন্ত সমস্ত জায়গাটা সংকুচিত করে আল্লাহর নবীকে আপনাকে দেখানো হবে আপনি রসূলকে দেখবেন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে কোথায় দুনিয়াতে তুমি কি বলতে ওই প্রশ্নের উত্তর যখন দিবে তখন কবরের সওয়াল জবাব শেষ হবে আপনার হাদিস শরীফের কিতাব যদি দেখেন বুখারী শরীফে তিনটা কবরের প্রশ্ন যেই তিনটা তোমার প্রভুকে তোমার ধর্ম কি এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে তিনটা প্রশ্নের কথা বলা হয় নাই একটার কথা বলা হয়েছে আর সেটা হচ্ছে বুখারীর রাওয়ায়েতে এসেছে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল যে প্রশ্নটা রসূলের ব্যাপারে করা হবে শুধুমাত্র সেই প্রশ্নের কথাটা বুখারী শরীফ দ্বারা প্রমাণিত অন্য দুইটা প্রশ্ন অন্য কিতাব দ্বারা হাদিসের কিতাব দ্বারা প্রমাণিত তাহলে আপনি কবরে গিয়ে এইখানে যে নবীকে ভুলে যাচ্ছেন নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন কবরে গিয়ে বলবেন আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম নবীর প্রশ্ন নবীর ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে তখন কিছু বলার জন্য থাকবে না সারা জীবন তো আপনি নবীর সাথে মুনাফিকই করে গেলেন মুনাফিকই করে গেলে আর কিছু থাকে থাকে না আমাদের প্রচলিত সমাজে বিশেষ করে যুবক ভাইদেরকে আপনার বাংলা শিক্ষিত মানুষকে বিশেষ করে বোঝানো হয় যে নবী আমাদের মতো নবী বিয়ে শাদী করেছেন নবী আমরা যে রকম খাবার খাই নবী খাবার খেত আমরা যে রকম পানাহার করি নবী পানাহার করত নবী ঘুমাতো মানবিক সব গুণাবলী নবীর কাছে ছিল তো এখানে আলাদা কি রইল নবীও নাউজুবিল্লাহ আমাদের মতো বলতেছে না বলতেছে আমি কয়েকটা কোরআন শরীফের আয়াত বলছি সর্বপ্রথম আমার এই মুসলমান ভাইয়েরা
যিনারা নবীর ব্যাপারে সব উদ্ভট মন্তব্য করে থাকে উনারা একটাই আয়াত বলবে সূরা কাহাফের 10 নম্বর আয়াত যেটার মধ্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলা হয়েছে যে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো বশর আমি তোমাদের মতো মানুষ আচ্ছা আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কুল হে নবী আপনি বলুন তো কি বলবো যে আমি তোমাদের মতো মানুষ তো আমি তোমাদের মতো মানুষ যখন আল্লাহর নবী বললেন এটা কখন বলেছে এটা কি জন্য বলেছে আয়াতের শানে নুজুল কি কোন অবস্থার মধ্যে এই আয়াত নাযিল হয়েছে এটা তো আপনার দেখতে হবে আপনি উদ্ভট একটা মন্তব্য করে দিলে তো হয় না এই আয়াত নাযিল হচ্ছে তখন যখন খ্রিস্টান ধর্মাবলম্বীরা যিনারা ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টান তারা আল্লাহর নবীকে আল্লাহর নবীর দিন কিন্তু প্রকাশ হয়েছে নবুয়ত ঘোষণা হয়েছে তখনও তারা বলে বেড়ায় যে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ বলেন না ঈসা আলাইহিস সালামকে কি বলতো আল্লাহর পুত্র বলতো তো এটা বলারও একটা কারণ আছে কারণটা হলো তারা বলতেছে যে ঈসা আলাইহিস সালাম যেহেতু মৃত মানুষকে একটা লাশকে যেহেতু জীবিত করতে পেরেছেন তাহলে উনি নিশ্চয়ই আল্লাহর পুত্র এটা বলে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে মেনে আসতেছে তো এই ঘটনা যখন উঠল তো কোরআন শরীফের মধ্যে আমার নবী বিশেষ করে আমার নবী তো আসলে অনেক মুজিজা দেখিয়েছেন আমি সময় সংক্ষিপ্ত বিদায় ওদিকে যাচ্ছি না এক কথাই বলছি যেমন হযরতে জাবেরের দুইজন ছেলে ছিল তাদেরকে তারা এক ভাই আরেক ভাইকে যে ছোট ভাই বড় ভাইকে কিংবা বড় ভাই ছোট ভাইকে এক ভাই আরেক ভাইকে জবাই করে দিল হযরতে জাবের আল্লাহর নবীকে একদা নিজের ঘরের মধ্যে খাবারের দাওয়াত দেন তো খাবারের আয়োজন করতে গিয়ে যখন তিনি দুম্বা জবাই করেন তো হযরতে জাবেরের দুই ছেলে দেখলো যে বাবা দুম্বা জবাই করতেছে তো এক ভাই আরেক ভাইকে বলতেছে কিভাবে জবাই করছে দেখবা এই দেখো বলে এক ভাই আরেক ভাইকে জবাই করে দিল তো ভাই তো মারা গেল তো যে জবাই করলো সে ভয় পেয়ে ঘরের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়লো সেও মারা গেল এই দুইজন ছেলেকে আমার নবী জীবিত করেছেন এই দুইজন ছেলেকে আমার নবী জীবিত করেছেন শুধু তাই নয় আরে ঈসা আলাইহিস সালাম তো আপনার চোখের সামনে যে লাশ ছিল সেই লাশকে জীবিত করেছেন আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি এসে বলল যে আপনি নাকি নবুয়তের দাবি করছেন আল্লাহর নবী বলে যে আমি আখেরি নবী তো বলে যে নবী হলো তো মুজিজা দেখায় তো আল্লাহর নবী বলে যে তুমি যেটা চাও আমি তোমাকে সেইটা দেখাবো তো তখন ওই ব্যক্তি বলল আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আমার মেয়ে অনেক বছর আগে মারা গিয়েছে অমুক জায়গায় দাফন করেছি আপনি গিয়ে আমার মেয়েকে জীবিত করে দেখান আল্লাহর নবী বলে যে আমাকে তোমার মেয়ের কবরের নিকট নিয়ে চলো আল্লাহর নবী সেইখানে গিয়ে ওই মেয়ের নাম ধরে যখন ডাক দিল সাহাবায়ে কেরাম বলতেছে কবরের উপর যেই চৌচালা থাকে এইটা আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে ভেঙে চলে গেল গুড়ে হয়ে গেল আর ভিতরের থেকে মেয়েটা উঠে দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী ওই মেয়েকে বললেন তুমি কি কবরে থাকতে চাও নাকি দুনিয়ায় আসতে চাও আপনাদের কারোর যদি সন্দেহ লাগে আমি সৈয়দ দস্তগীর বাড়ি আমি কোনো পালিয়ে যাব না এই হাদিসের রেফারেন্সও আমি দিয়ে দিব আজকে হয়তো আনি নাই কিন্তু রেফারেন্স সহ দিয়ে দিব কিতাবের নাম সহ বলে দিব হাদিসের কোন কিতাবে এসেছে আল্লাহর নবী এই মেয়েকে জীবিত করার পর বলল এই মেয়েকে জীবিত করার পর বলল যে তুমি কি কবরে থাকতে চাও নাকি দুনিয়ায় আসতে চাও একটা কথা বলেন হায়াত মতের মালিক কে আল্লাহ তো আল্লাহর নবী এটা বলার মানে কি সেই মেয়ে যদি বলতো ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ায় বাবা মায়ের সাথে থাকতে চাই আল্লাহর নবী বলছে তুমি যদি চাও তুমি দুনিয়ায় চলে আসতে পারো দুনিয়ায় চলে আসতে পারো সে মেয়ে এটা বলল আমি আমার বাবা মায়ের চাইতে আল্লাহকে অধিক অধিক দয়ালু পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি কবরেই থাকতে চাই আল্লাহর নবী বললেন তাহলে কবরেই প্রবেশ করো সে আবার কবরে প্রবেশ করলো উপরে মাটি দিয়ে দেওয়া হলো ওই মেয়ের বাবা ইসলাম কবুল করলেন তো ঈসা আলাইহিস সালাম মুর্দা জীবিত করেছে আমার নবী করে নাই করেছে তো এটা সম্ভাবনা ছিল যে আল্লাহর নবী মৃত জীবিত করার কারণে নবীকেও আল্লাহর পুত্র বলা এটা মানুষ বলতে পারত কারণ তখন আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল অন্ধকার যুগ ছিল মূর্খদের
পুরা সমাজের মধ্যে সব মূর্খ মানুষ ছিল, পড়া নাই লেখা নাই, অন্ধকার যুগ বলা হয় আইয়ামে জাহেলিয়া। তো আল্লাহর নবীকে যেন আল্লাহর পুত্র না বলে এই জন্য আয়াত নাজিল হলো, কুলিন্নামা আনা বশরুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ তথা আমি রসুল মনুষ্য সুরত নিয়ে দুনিয়ায় এসেছি, তোমরা যেরকম আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর ইবাদত করো আমিও আল্লাহর ইবাদত করি, এই হিসাবে আমি তোমাদের মতো, বাকি অন্যান্য দিক দিয়ে আমি তোমাদের মতো নই। আমাদের শরীরে আছে, আমাদের শরীর বাদ দেন, এই যে স্টেজে যে পোকাগুলো উঠতেছে দুই তিনটা আমার চোখেও লাগছে এতক্ষণে, এই যে মশা মাছি আমাদেরকে কামড় দেয় না, মশা কামড় দেয়, মাছি আমাদের শরীরে বসে, হযরতে ফারুকে আজম বলতেছে যে আমার নবীর দেহ মোবারকে কখনো মশা মাছি বসে নাই, নবীর দেহ মোবারকে কখনো মশা মাছি বসে নাই, কখনো আল্লাহর নবীর দেহ মোবারকের মধ্যে মশা মাছি বসে নাই, আমার আর আপনার শরীরে মশা মাছি বসে। আমরা যদি থুতু ফেলি আমাদের থুতুটা কি কেউ খাবে? আপনি এখন এখানে থুতু ফেলেন, যে কোনো একটা মানুষকে নিজের ছেলেকে বলেন না যে থুতুটা খাও, কেউ কি খাবে? কেউ খাবে? কেউ খাবে না। আপনি কুলি করলে আপনার কুলির পানিটা আপনি মুখ থেকে ফেলছেন, আপনি কোন একজন মানুষকে খেতে বলেন তো খাবে? আপনি স্বামী আপনার স্ত্রী কুলির পানি খাবে? স্ত্রীর কুলির পানি কখনো স্বামী খায়? বাবার কুলির কুলির পানি ছেলে, ছেলের কুলির পানি বাবা কেউ কখনো খায়? কেউ কখনো খায় না। আমাদের কুলির পানি কেউ খেতে চায় না, আমাদের থুতু কেউ খেতে চায় না, আমাদের রক্ত পর্যন্ত অপবিত্র, শরীর কাপড়ের মধ্যে বেশি লেগে গেলে এটা নাজাস হতে গলিজা বলা হয়। কিন্তু আমার নবীর ব্যাপারে যখন কথা আসছে, মিসওয়ার ইবনে মাখরামা যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিল, প্রথমে আল্লাহর নবীর দরবারে কাফেরদের পক্ষ থেকে যখন রসুলের কাছে গেল, মিসওয়ার ইবনে মাখরামা অনেক কিছু দেখেছিলেন, দেখে আসার পর কাফের বন্ধুদেরকে এসে বলছে যে আমি মুহাম্মদের দরবারের মধ্যে এমন কিছু দেখেছি যেগুলো আমি জীবনের মধ্যে কোথাও কোনো জায়গার মধ্যে দেখি নাই। আমি মিসওয়ার বিন মাখরামা, আমি কাইসার কাইসার বাদশার দরবারে গিয়েছি, আমি বিভিন্ন বড় বড় বাদশাদের দরবারের মধ্যে গিয়ে মেহমান হিসেবে বাদশার সামনে উপস্থিত হয়েছি, বাদশার সামনে প্রজারা বাদশাকে কিরকম তাজিম করে সম্মান করে আমি মিসওয়ার নিজের চোখে দেখে এসেছি, কিন্তু মুহাম্মদের দরবারের মধ্যে আমি ভিন্ন কিছু দেখেছি, মুহাম্মদের রাজত্ব এটা ভিন্ন। তো কাফেররা বলে হে মিসওয়ার, আখের নবী মুহাম্মদের দরবারে তুমি যখন গিয়েছিলে তুমি কি দেখতে পেয়েছো? মিসওয়ার বিন মাখরামা বলে, বুখারী শরীফের হাদিস, মিসওয়ার বিন মাখরামা বলছেন যে তাদের নবী যখন কথা বলে তারা সর্বোচ্চ সম্মানার্থে নবী কথা বললে উনার একজন সাহাবীও কথা বলে না, নবী যখন কারোর দিকে তাকায় নবীকে সর্বোচ্চ সম্মান দিতে গিয়ে নবীর চোখে চোখ রেখে তারা কথা বলে না, তাদের নবী যখন কোনো একটা আদেশ দেয়, কোনো একটা কাজের আদেশ দেয়, তখন দেখা যায় উনার সাহাবীরা চোখের পলকে কথা শোনা দেরি সাথে সাথে উনার হুকুম মোতাবেক কাজ ওই দায়িত্ব পালন করার জন্য চলে যায়। উনি যখন অজু করে উনার অজুর পানি নেওয়ার জন্য সাহাবীরা ধাক্কা ধাক্কি করে, উনার অজুর পানি উনার সাহাবীরা পান করে, উনার অজুর পানি ওই সাহাবীরা হাতে নিয়ে মুখে মালিশ করে, সিনার মধ্যে মালিশ করে, যদি কোনো একজন সাহাবি এসে ওই অজুর অবশিষ্ট পানি না পায় তাহলে মনে করেন আমার হাত, আমার এই হাতে আল্লাহর নবীর অজুর পানি মোবারক লেগেছিল কিন্তু পানিটা শুকিয়ে গেছে। এখন পাশে আনিস ভাই এসে বলল কিংবা আরেকজন মানুষ এসে বলল যে আমাকে একটু আল্লাহর নবীর তোবারুক দেন, তো আমি বললাম পানিটা তো ভাই শুকায় গেছে, এইটা বললে সাহাবায়ে কেরাম কি করতো জানেন? এসে ওই হাতের সাথে নিজের হাত একটা ডলা দিত, ডলা দিয়ে নিজের চেহারায় নিজের মাথার মধ্যে লাগাতো। তাহলে সাহাবায়ে কেরাম কিরকম মেনেছিল রসুলকে? যদি নিজের মতো মনে করতো তাহলে কি কেউ কখনো নবী থুতু মুবারক পান করতো, খেয়ে ফেলতো? আমার নবী থুতু ফেললে কেউ খাইতো? নবীর অজুর অবশিষ্ট পানি কি কেউ খাইতো? আল্লাহর নবীর হাত মুবারক পা মুবারকে যে পানি লেগেছে সেই পানিগুলা সাহাবায়ে কেরাম কখনো খেত না যদি নবীকে তারা নিজের মতো সাধারণ মনে করত। কিন্তু আজকে দেখুন আমাদের মুসলমানদের মধ্যে এই কুলিন্নামা আনা বশরুম মিসলুকুম একটা আয়াত বলে, একটা আয়াত বলে আপনাদেরকে বারংবার বোঝানো হয় যে নবী আমার মতো, নবী তোমার মতো, নবী এই জনের মতো, নবী ওই জনের মতো, নাউজুবিল্লাহ। অনেকে তো আবার আছে নবীকে বড় ভাইও বলে,
আছে না? আছে। আল্লাহ কোরআন শরীফে বলছে আমার রসূলের স্ত্রীগণ, আমার নবী যেই সমস্ত নারীকে বিবাহ করেছেন ওই সমস্ত নারী সমস্ত মুমিনদের মা। এই কথা কোরআনে আছে, আমার নবীর স্ত্রীগণ আমাদের মা, মুমিনদের মা, এটা কোরআনে আছে। তো নবীর স্ত্রী যদি মা হয় নবী কিভাবে বড় ভাই হয়? এটা কি কখনো মানা যায়? মানা যায় না। কিন্তু আপনারা না জানার কারণে, না বুঝার কারণে আপনাদের কাছে নবীকে ছোট করা হয়, এবং আপনারা হয়তো কেউ বুঝতেছেন কেউ না বুঝে ওনাদের কথা শুনছেন, আপনাদের ঈমান নষ্ট করা হচ্ছে। মনে রাখবেন, আল্লাহর নবীর সম্মানে কেউ কখনো আঘাত করলে ওই মানুষকে, ওই আলোচককে, ওই বক্তাকে সবসময় বয়কট করবেন, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আল্লাহর নবীকে কি বলা হয়? নাউজুবিল্লাহ, আল্লাহর নবী মূর্খ নবী, যে নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না, নবী এই জানে না, নবী সেই জানে না। আল্লাহর নবীকে নাউজুবিল্লাহ মূর্খ নবী পর্যন্ত বলে। বুখারী শরীফের একটা রাওয়ায়াত, বুখারী শরীফের একটা রাওয়ায়াত। আমি এর আগে একটি কথা বলি, আল্লাহর নবী উম্মি নবী ছিল, উম্মি নবী ছিল, যে আল্লাহর নবীর কোনো দুনিয়াবি কোনো শিক্ষক ছিল না। কেন? নবীর যদি কোনো দুনিয়াবি শিক্ষক থাকতো তো কোরআনের আয়াত যখন নাজিল হতো তখন মানুষ কি বলতো, যে এইগুলা তো সবগুলো আনানো বানানো জিনিস, এগুলা উনি পড়ালেখা জানে নিজে বানাই দিছে। তো আল্লাহর নবীর এই জন্য কোনো দুনিয়াবি শিক্ষক ছিল না। সবসময় মনে রাখবেন, শিক্ষকের সম্মান ছাত্রের কাছে সবসময় থাকে, থাকে না? শিক্ষক মানে বড় হয়। তো আমার নবীকে যদি কেউ পড়ায় সে তো নবীর চাইতেও মানে বড় হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর কোনো শিক্ষক রাখে নাই, নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ আমাকে যদি কোনো একজন মাদ্রাসার শিক্ষক যদি পড়ায়, আমি যদি লিখতে জানি, আপনি যদি লিখতে জানেন, তার মানে বোঝা গেল আমাদের শিক্ষক দায়িত্ব ঠিকঠাক পালন করেছে, ঠিক আছে কিনা? কথা বলে না, ঠিক আছে কিনা? ঠিক আছে। এটা কোনো হুজুর হোক কিংবা কোনো স্যার হোক, ঠিকঠাক দায়িত্ব পালন করেছে, সেই জন্য ছাত্র লিখতে জানে। তো এখন আল্লাহ জিনাকে, জিনাকে ছাত্র হিসেবে নিয়েছেন, শিক্ষক হচ্ছেন আল্লাহ, ছাত্র হচ্ছেন আমার রসুল। তো নবী যদি পড়তে না জানে, নবী যদি লিখতে না জানে, তাহলে তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে শিখাইতে কম শিখাইছে। ব্যাপারটা এরকম না, মোটেও এরকম না। আল্লাহ আল্লাহর নবীকে সব শিখিয়েছেন। মনে রাখবেন, বুখারী শরীফে এসেছে হুদাইবিয়ার সন্ধির সময় যখন কাফেরদের সাথে মুসলমানদের চুক্তি হচ্ছিল, সেই চুক্তির মধ্যে একটা হলফনামা লেখা হয়, একটা কাগজের মধ্যে শর্ত সাপেক্ষে চুক্তি লেখা হলো। তো চুক্তির মধ্যে লেখা আছে আরবের কুরাইশের সাথে, মক্কার কুরাইশের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর চুক্তি। তো কাফেরদের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি এরকম চুক্তিনামাটা দেখে বললেন যে আপনারা এই কাগজে লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যদি উনাকে রসুল মানতাম তাহলে তো আমরা ওনার সাথে চুক্তি করতাম না, আমরা ওনাকে রসুল মানি না, এই জন্যই তো চুক্তি। তো রাসূলুল্লাহ এটা কেটে দেন। কে বলল? কথা বলে না, মক্কার কাফেররা বলল রসুলুল্লাহ কেটে দেন, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেন, আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ এইরকম লিখেন, রসুলুল্লাহ লিখা যাবে না কারণ আমরা ওনাকে রসুল মানি না। তখন আল্লাহর নবী বললেন, হযরতে আলীকে বলছেন, হে আলী চুক্তিনামার থেকে রসুলুল্লাহ এটা কেটে দাও। হযরতে আলী উত্তর কি দিলেন? ইয়া রসুলুল্লাহ, আপনি রসুলকে মিটানো, আপনার নাম মুবারক মুছে দেওয়া আমি আলীর দ্বারা কখনো সম্ভব না, আমি আলীর দ্বারা সম্ভব না। এখন তো বর্তমান দিনে যে মুসলমানরা আছে, আল্লাহর নবী যদি বলে যে রসুলুল্লাহ কেটে দাও, ফারনা যে মোহাম্মদ সহ কেটে দিতে, এখনো দিনে এরকম মুসলমানও আছে। কিন্তু মাওলানা আলী বলছে, ইয়া রসুলুল্লাহ আপনি আমাকে হুকুম করেছেন, যে আপনি হুকুম করেছেন রসুলুল্লাহ এটা কেটে দিতে, আপনার হুকুম পাওয়ার পরেও ইয়া রসুলুল্লাহ আমার দ্বারা এটা সম্ভব না। আলীর কাজ এটা না যে রসুলের নামটা মিটিয়ে দেওয়া, আপনি হুকুম দিলেও আমি এটা করব না। আল্লাহর নবী বলে চুক্তিনামাটা আমাকে দাও, বুখারী শরীফের হাদিস। চুক্তিনামাটা আল্লাহর নবী নিয়ে রসুলুল্লাহটা কেটে দিলেন। আল্লাহর নবী বুখারী শরীফে লিখছে, আল্লাহর নবী নিজের হাত মুবারক দিয়ে লিখে দিলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো নবী এখন লিখতে জানে কিনা? নবী লিখতে জানে কিনা? সব সময় হাদিস হাদিস করে লাফাইলেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আছে, এটা দেখেও না দেখার ভান করে রইলেন, কাকে ধোকা দিচ্ছেন, কাকে ধোকা দিচ্ছেন?
নবীকে মূর্খ বলে দিচ্ছেন গালের মধ্যে বাজেও না আকুলেও বাজে না যেমন মঞ্চায় নবীর ব্যাপারে বলে দিচ্ছেন যা আসে নবীর ব্যাপারে বলে দিচ্ছেন নবীকে মূর্খ বলা এটা কুফরির নামান্তর নবীর সাথে বেয়াদবি করা হচ্ছে প্রকাশ্য কুফরি মসজিদে দারারের কথা বলা হয়েছে কোরআন শরীফে মসজিদে দারার হলো ক্ষতি সাধনকারী মসজিদ আল্লাহর নবীর বিরোধিতা করে নবীর সাথে বিরোধিতা করে মুনাফিকরা একটা মসজিদ বানিয়েছিল সেই মসজিদটা পরবর্তীতে ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আল্লাহর নবীর সাথে বিরোধিতা করে যেই মসজিদ বানানো হলো সেই মসজিদের মধ্যে নামাজ হতো সেই মসজিদে নামাজ হতো নামাজ ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো নামাজ যদি ভালো কাজ হয় ওই মসজিদকে ক্ষতি সাধনকারী মসজিদ কোরআনে আল্লাহ বলেছেন কেন প্রশ্ন হচ্ছে কেন বলেছেন মসজিদ তো বাংলাদেশে অনেক আছে আপনাদের এলাকাতেও মসজিদ অনেক আছে প্রশ্ন হচ্ছে ক্ষতি সাধনকারী মসজিদ বলেছে কেন আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে হে আমার বান্দারা দেখো আমার নবীর বিরোধিতা করার জন্য যেই মসজিদ তৈরি করা হয়েছে সেইটা ক্ষতি সাধনকারী মসজিদ আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম তো মনে রাখবে যেই সমস্ত মসজিদের মধ্যে রসূলের সম্মান বলা হয় না ওই সমস্ত মসজিদ সব সময় হেদায়েত শূন্য থাকবে এগুলা কি থাকবে হেদায়েত শূন্য থাকবে আমার নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদ হবে অনেক মসজিদের সংখ্যা কম হবে না অনেক মসজিদ হবে কিন্তু মসজিদে কোনো হেদায়েত থাকবে না তো কেমনে থাকবে যে যেই মসজিদের মধ্যে নবীর বিরোধিতা করা হয় সেখানে হেদায়েত থাকে কেমনে মানুষ নামাজ আদায় করবে নামাজের কোনো আসর থাকবে না কোরআনের হরফ থাকবে হুকুম আহকাম কিছু মানুষ মানবে না তো যাই হোক আল্লাহর নবীর ব্যাপারে বলছি যে আল্লাহর নবীকে সাধারণ বলা হয় একটা আয়াত দিয়ে যেটা সূরা কাহাফের 10 নম্বর আয়াত তো দেখুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা তাহুনের 6 নম্বর আয়াতে বলছেন ফাকালু আবাশারু ইয়াহদু নানা ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ পুরো আয়াতের আমি এটা শেষের অংশটা বলেছি এটা হচ্ছে সূরা তাহুনের 6 নম্বর আয়াত এই পুরো আয়াতে আল্লাহ বলছেন তাদের রসূলগণ পূর্ববর্তী নবীর উম্মতদের ব্যাপারে বলছে যে তাদের রসূলগণ তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসতো অথচ এই নিদর্শনাবলী দেখার পরেও তারা বলতো যে মানুষই কি আমাদের পথ প্রদর্শন করবে অতঃপর এই কথা বলে তারা কুফরিতে লিপ্ত হতো তো এখানে আমি বুঝাতে চাচ্ছি এই আয়াতে আল্লাহ যেটা কোটেশন করেছেন যে বশরান সফিয়া ফাকালু আবশারু ইয়াহদুনানা বশর শব্দটা এই আয়াতের মধ্যেও এসেছে বশর শব্দটা এই আয়াতেও কথা বলবেন আমি জিজ্ঞাসা করলে কথা বলবেন বশর শব্দটা এই আয়াতে এসেছে তাহলে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে সেইখানেও কিন্তু ইন্নামা আনা বশরুম মিসলুকুম সেইখানেও বশর শব্দটা আসছে কিনা বশর শব্দটা আসছে এবার দেখুন এক শ্রেণীর মানুষ বলে নবী যদি বশর হয় বশর হচ্ছে মানব আকৃতি এই যে দেহটা দেখছেন এই প্রকাশ্য সুরতে এটাই বশর তো নবী যদি বশর হয় তাহলে নবীর অস্তিত্ব নূর হতে পারে না এটা এক শ্রেণীর মুসলমান বলে তাদের জন্য বলছি সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফা আরসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালালাহা বশরান সবিয়ান বশর শব্দ আসছে কিনা আসছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে তখন আমি তার কাছে আমার রূহকে অর্থাৎ জিব্রাইলকে পাঠিয়ে দিলাম তখন সে তার সামনে পূর্ণ মানব আকৃতিতে প্রকাশ করল অর্থাৎ মানব আকৃতি ধারণ করল তাহলে কোরআনের সূরা মরিয়মের 17 নম্বর আয়াত বলে দিচ্ছে জিব্রাইল আমিন যখন আসলো জিব্রাইল আমিন এসে কি আকৃতি ধারণ করল মানব আকৃতি ধারণ করল সেটাকে কোরআনে বশর বলা হয়েছে তো জিব্রাইল আমিন কি মাটির তৈরি না নূরের তৈরি নূরের তৈরি ফেরেশতারা তো নূরের তৈরি তো জিব্রাইল যদি নূরের তৈরি হয় তো জিব্রাইল যখন মনুষ্য সুরত ধারণ করেছে তো জিব্রাইলের নূরানি অস্তিত্ব কি নষ্ট হয়ে গিয়েছিল হয় নাই তাহলে কোরআন বুঝিয়ে দিচ্ছে যে মানব আকৃতি কখনো ভিতরের নূরানিয়তকে নষ্ট করে না
মানব হলে মানবের ভিতরে নূরানী অস্তিত্ব থাকতে পারে আমার রাসূলের ক্ষেত্রে এটা আছে এটা কোরআনের প্রমাণ যে হযরতে জিবরাইল দহিয়াতুল কলবি নামক একজন সাহাবী ছিল ওই সাহাবীর সূরত ধারণ করে রাসূলের দরবারে আসতো তো দহিয়াতুল কলবিতে একজন মানুষ ছিল তো জিবরাইল যখন দহিয়াতুল কলবির ওই মানুষের সূরত ধারণ করত তো জিবরাইলের নূরানী ওজুদ মানে অস্তিত্ব জিবরাইল তো নূরের তৈরি নূরানীত্ব নষ্ট হয় নাই নষ্ট কি হইছে নষ্ট হয় নাই তার মানে বুঝা গেল আমার নবী মানবাকৃতিতে থেকে আমার নবীর মানবাকৃতির ভিতরে নূর ছিল এইটাতে কোনো সন্দেহ নাই এখন এখন আসুন সামনের আয়াতে আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি সময় কিন্তু আমি বেশিক্ষণ নাই হয়তো আধা ঘন্টা মতো আছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কুরআন শরীফের অন্যত্রে বলা হচ্ছে যে সূরা মুমিনুনের 24 নম্বর আয়াত বলা হচ্ছে ফাকালাল মালাউল লাযিনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম বলা হচ্ছে যে তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করেছিল তারা কি বলছিল তারা বলছিল যে তাদের নবীদের ব্যাপারে বলতেছে এরা তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু না এরা আমাদের মতো মানুষ ছাড়া কিছু না তাহলে বুঝা গেল কুরআন শরীফে বলছে যারা কুফরি করেছে তাদের কথা হলো তাদের নবীর ব্যাপারে যারা কুফরি করেছে তারা ওই কাফেররা বলতেছে যে উনি আমাদের নবী উনি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু না তো বুঝাতে চাচ্ছি যে পূর্ববর্তী নবীর উম্মতগণেও অনেক উম্মত এরকম আছে কোরআন শরীফে বিভিন্ন সূরায় যেই আয়াত বিভিন্ন আয়াত বর্ণনা হয়েছে এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যারা কাফের ছিল তারা নবীকে নিজের মতো বলতো কথাটা বুঝতে পেরেছেন কথা বলে না কথাটা বুঝে আসছে যে এই কোরআন শরীফের আয়াত তো বললাম যে সূরা মুমিনুনের 24 নম্বর আয়াতের মধ্যে বলছে যারা কুফরি করেছিল তারা তাদের নবীর ব্যাপারে কি বলেছে তারা তো আমাদের মতো মানুষ তারা তো আমাদের মতো মানুষ তাহলে নবীকে নিজের মতো সাধারণ মানুষ মনে করা কোরআন বলে দিচ্ছে এটা হচ্ছে কুফরির একটা আলামত এটা কুফরির কি আলামত তাহলে আজকে থেকে নবীকে আর সাধারণ বলা যাবে না নবীকে নিজের মতো বলা যাবে না যদি কোরআন মেনে থাকেন আর যদি কোরআন না মানেন তাহলে এটা আপনার ইচ্ছা আজকে শ্রমিক ভাইরা আল্লাহর নবী শ্রমিকদের ব্যাপারে বলেছেন যে হে আমার উম্মতেরা শুনো শ্রমিক যখন শ্রম দেয় একজন মানুষ যখন কাজ করে তার ঘামটা টপ করে পড়ার আগে তার ঘামটা গড়িয়ে পড়ে যাওয়ার আগে তাকে পারিশ্রমিক দিয়ে দিও তাকে পারিশ্রমিক দিয়ে দিও আজকে শ্রমিক ভাইরা তো এই মাহফিলের আয়োজন করেছেন হে শ্রমিক ভাইরা আপনাদের কাছে একটা কথা বলে যায় আপনারা হয়তো মনে করছেন নামাজীদের ব্যাপারে রসুল বলেছেন মুত্তাকিদের ব্যাপারে রসুল বলে গিয়েছেন মুমিনদের ব্যাপারে রসুল বলে গিয়েছেন সাহাবিদের ব্যাপারে বলেছেন কোরআন হাফেজের ব্যাপারে বলেছেন আলেমের ব্যাপারে বলেছেন আউলিয়ায়ে কেরামের ব্যাপারে বলেছেন শুধু তাই নয় আপনারা মনে করতে পারেন আমরা ছোট মানুষ হয়তো আমাদের কথা নবী কখনো বলে নাই আমার দয়াল নবী মায়ার নবী আপনাদের আপনারা যেই কষ্ট করেন আপনাদের শ্রমের কথাও বলে গিয়েছেন আপনাদের শ্রমের কথাও আল্লাহর নবী বলে গিয়েছেন আজকে আপনারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে একটা মিলাদুন্নবীর মাহফিলের আয়োজন করেছেন একটা নবীর সামনে আলোচনা করার জন্য একটা মজলিসের ব্যবস্থা করেছেন এইটা মনে করবেন না যে আমি মাহফিলে হয়তো কেউ 5 টাকা দিলাম কেউ 50 টাকা দিলাম 500 টাকা দিলাম 5000 টাকা দিলাম হয়তো এটা মনে করবেন না যে আমি হয়তো অল্প শরীক হয়েছি এতে কি হবে না না রসুলের প্রেমে আসক্ত হয়ে যেই সমস্ত মানুষ শুধু টাকা নয় এই মিলাদুন্নবীর মাহফিলের তবারুকের একটা প্লেট যদি কোনো একজন মেহমান হাতের মধ্যে দিয়ে দেয় যদি অন্তর থেকে করে থাকেন এটার জাযা আল্লাহর দরবারের মধ্যে রাসূলের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন আপনি সেটা পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে আপনাদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন তো আমি যেই মূল আলোচনাটা করছিলাম যে আল্লাহর নবীকে সাধারণ বলা আল্লাহর নবীকে সাধারণ বলা যাবে না আল্লাহর নবীকে সাধারণ বলা যাবে না আল্লাহর নবীকে সাধারণ মানুষ মনে করা যাবে না বশর বলতে আমি আর আপনার মতো মনে করা যাবে না এ আমরা হচ্ছি সাধারণ বশর নবী হচ্ছে নূরানী বশর নবী আমাদের মতো একটা জায়গায় এটা মনে রাখবেন আমাদের মতো একটা জায়গায় আমরা যেরকম আল্লাহর বান্দা নবীও আল্লাহর বান্দা এই দিক দিয়ে নবী আমাদের মতো অন্য কোন দিক দিয়ে আমাদের মতো
নয়। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আজকে প্রচলিত সমাজে মনে করা হয় একটা মসজিদের মধ্যে সামনের কাতারে যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এই মানুষটা মনে হয় অনেক বড় ঈমানদার, এই মানুষটা মনে হয় অনেক বড় মুত্তাকি, এই মানুষটা মনে হয় অনেক পরহেজগার একজন লোক। এই সমস্ত জিনিস আমরা মনে করে থাকি। মনে একজন মানুষ মুমিন তখন হবে, মুত্তাকি তখন হবে যখন তার সম্পূর্ণ সর্বপ্রথম তার ইমানটা পরিপূর্ণ হবে, ইমানটা পরিপূর্ণ হবে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিংবা মুসলমানের দাবি করে নামাজ পড়লাম, যাকাত দিলাম, হজ করলাম, উমরা করলাম, দান খয়রাত করলাম, এইটা দিয়ে কখনো, এইটা দিয়ে ইসলাম সাবেত হয়? কি সাবেত হয়? ইসলাম সাবেত হয়। এইটা দিয়ে পরিপূর্ণ ইমান সাবেত হয় না। ইমানের মেইন ফাউন্ডেশন হচ্ছে আমার রসুল। ইমানের মেইন ফাউন্ডেশন হচ্ছে আমার রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি কেউ, মুহাম্মদুর রসুলুল্লাহ বলতে যদি মুখের মধ্যে বেজে যায়, তাহলে মনে করবেন সে কখনো মুসলমান হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। রসুলের জমানার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই এমন একজন মুনাফিক ছিল, হাদিসের কিতাব দেখলে আপনি দেখবেন, রসুলের সাথে এত জঘন্যতর বেয়াদবি সে করত যেগুলো মুখে বলার মতো না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলছি, কিন্তু ওই ব্যক্তিকে যদি আপনি দেখেন মনে করবেন যে অনেক বড় একজন আলেম। মাথার মধ্যে পাগড়ি দিত, পরনের মধ্যে আরবি ড্রেস জুব্বা পরত, মাথায় পাগড়ি দিত, মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি ছিল, দেখলে মনে হয় অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ। আসলে কিন্তু সবসময় আমার নবীর বিরোধিতা করত। তো সে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ত, লাভ হলো কি? মুনাফেক হয়ে গেল, আমলগুলা কোনো কাজে আসে নাই। কেন? শুধু রসুলকে না মানার কারণে, অন্তর থেকে রসুলকে না মানার কারণে। আজকে যারা রসুলের দোষ ধরার জন্য চশমা নিয়ে ঘুরে বেড়ান, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আল্লাহর কসম করে বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফ নিজের বুকের মধ্যে রেখে বলেন, কোরআনের এক একটা আয়াতের অস্বীকার আপনারা করছেন, অস্বীকার করতে পারবেন না। এক একটা আয়াতের অস্বীকার আপনারা করছেন। নবীকে কখনো বসর বলে আমার সাথে মিলিয়ে দিচ্ছেন, উনার সাথে মিলিয়ে দিচ্ছেন। নবীকে কখনো মুরুক্ষ বলতেছেন, কেন? নবীকে কখনো মাটি, কখনো নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, নবী গায়েব জানে না, আল্লাহ নবীকে গায়েবের কোনো জ্ঞান দেয় নাই, এই দেয় নাই, সেই দেয় নাই, এই সমস্ত বিষয়গুলো বলে যাচ্ছেন কেন? আপনি কি আপনার ঔকাত কি আমার নবীকে নিয়ে এসব কথা বলার? আমাদের দোষ কি জানেন? আমাদের দোষ হলো আমরা ওইসব আলেমকে আমরা দাওয়াত দিতে চাই না যারা আমার নবীর সম্মান বলবে। আজকে মদিনা শরীফের মধ্যে নবী অসহায়, নবী অসহায়, আপনাদের দিকে রসুলের মহব্বত দাবি করছেন, আমার নবী তাকিয়ে আছে, আমার মহব্বত দাবি করছে, কিন্তু দাওয়াত দিতেছে ওই সমস্ত মানুষকে যারা আমি রসুলের বদনাম করে বেড়ায়। নবী কষ্ট পায় না? নবী কষ্ট পায় না? আমাকে খারাপ বললে আমি কষ্ট পাবো, আপনাকে খারাপ বললে আপনি কষ্ট পাবেন, নবীকে খারাপ বললে, নবীর সামনে বেয়াদবি করলে নবী কষ্ট পাবে। মনে রাখবেন, নবী যখন কষ্ট পাবে, কষ্ট তখন শুধু নবী নয়, এটা আল্লাহ পেয়ে যায়, এই কষ্ট আল্লাহ পেয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছে যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও লানত অভিশাপ দিচ্ছি, আখিরাতেও অভিশাপ দিচ্ছি। আচ্ছা, আল্লাহকে কষ্ট দেওয়ার কি আছে? আল্লাহর ব্যাপারে তো কোনো উদ্ভট কথা আমরা কথা বলে না। আমরা কি আল্লাহর ব্যাপারে কোনো কথা বলি? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ মানবিক গুণাবলী থেকে পবিত্র, এর বাহিরে আল্লাহকে নিয়ে কোনো কথা আছে? নাই। তো কষ্ট এটা কার কষ্ট? এইখানে ইউজুন আল্লাহ ওয়া রাসূলাহু, রসুলকে যে কষ্ট দিবে, আল্লাহ বলতেছে যে আমার রসুল যখন কষ্ট পাবে, মনে রাখিও আমি আল্লাহকে নিয়ে হয়তো উদ্ভট কথা তোমরা বলবে না, আমার রসুলকে নিয়ে বলবে, আমার রসুল যখন কষ্ট পাবে সেইটা আমি আল্লাহ পেয়ে যাব, সেই কষ্ট আমি আল্লাহ পেয়ে যাব। তো আজকে সেই রসুলকে কষ্ট দিয়ে যাচ্ছেন এই সব কথাবার্তা বলার মাধ্যমে, নবীকে তুচ্ছতাচ্ছিল্য করার মাধ্যমে আপনারা বলে যাচ্ছেন। তাহলে একটি জিনিস দেখুন, কোরআন শরীফ থেকে আমি দেখাচ্ছি, এটা মনে রাখবেন, কোন মানুষ, কোন মুসলমান পরিবারের কোন একজন ব্যক্তি শুধু আমল করলো, শুধু আমল করলো, এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। যে সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ক্বালাতিল আরাবু আমান্না, হে রসুল, আল্লাহ বলতেছে ইয়া রসুল আল্লাহ, আরবের বেদুইন লোকেরা এসে, আরবি লোকেরা এসে আপনার কাছে বলবে আমান্না,
আমরা ঈমান এনেছি কুল হে নবী আপনি বলুন লাম তুমিনু তোমরা ঈমান আনোনি আর আল্লাহ শিখিয়ে দিতেছে কাকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে কোরআনের আয়াত আল্লাহ বলছেন ক্বালাতিল আরাবু আমান্না আরবের লোকেরা এসে বলবে আমরা ঈমান এনেছি তো কুল হে নবী আপনি বলুন লাম তুমিনু তোমরা এখনো ঈমান আনোনি ওয়ালাকিন কুলু তোমরা বলো তোমরা এখনো ঈমান আনোনি তোমরা এটা বলতে পারো যে আসলাম না আমরা তসলিম করেছি আমরা আত্মসমর্পণ করেছি তোমরা এটা বলতে পারো যে আমরা আত্মসমর্পণ করেছি আনুগত্য করেছি কিন্তু ঈমান এখনো তোমরা আনো নাই তো এরপরে আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম কেননা তোমাদের অন্তরে এখনো পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই তোমাদের অন্তর এখনো পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আমি বাংলাটা বলছি এবার যে আল্লাহ বলছে যে ইয়া রাসূলুল্লাহ আরবের কিছু লোক আছে তারা আপনার কাছে আসবে এসে বলবে যে আমরা ঈমান এনেছি তো আপনি রাসূল তাদেরকে বলে দিন তোমরা ঈমান আনোনি তোমরা এটা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি আমরা আত্মসমর্পণ করেছি কেননা তোমাদের অন্তরের মধ্যে এখনো ঈমান প্রবেশ করে নাই তাহলে শুধুমাত্র ইসলামের দাবিদার হয়ে থাকবে ওই সমস্ত মানুষ যারা পরিপূর্ণভাবে আমার নবীকে মানতে পারবে না আমার নবীকে পরিপূর্ণভাবে মানতে পারবে না আজকে যারা নবীর সামনে বেয়াদবি করে শুধু তারা নয় নবীর সামনে আগেও বেয়াদবি করত সেটা কি রকম আমি বলি এই দেখুন আল্লাহর নবীকে আল্লাহর নবী বলছে ভবিষ্যৎবাণী করছে যে মুসলমানরা একসময় কনস্টান্টিনোপল জয় করবে মুসলমানরা একসময় খ্রিস্টানদের কনস্টান্টিনোপল এটা জয় করে ফেলবে মুসলমানরা একসময় হিন্দুস্তান জয় করবে মুসলমানরা অমুক জায়গা জয় করবে রোম জয় করবে আল্লাহর নবী যখন এইসব ভবিষ্যৎবাণী করছিল তখন আমার নবীর সাথে চলাফেরা করে নিজেকে পরিচয় দিয়ে রেখেছে মুসলমান নামাজ আদায় করে দান খয়রাত করে তখন তারা আমার নবীকে নিয়ে ঠাট্টা করলো তারা একজন আরেকজনকে বলতেছে যে এই ছোট্ট একটা শহর মদিনার একটা কোণার মধ্যে থেকে এখান থেকে নাকি উনি বলে মুসলমানরা একসময় রোম জয় করবে মুসলমানরা হিন্দুস্তান জয় করবে অমুক জায়গা জয় করবে এটা বলে তারা হাসি ঠাট্টা করতো তো এটা বেয়াদবি না কথা বলেন না বেয়াদবি না আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণী নিয়ে তারা ঠাট্টা বিদ্রোপ করত তখন আল্লাহর নবীর কাছে এই খবরটা আসলো একজনে বলল ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক নিজেকে মুসলমান পরিচয় দেয় কিন্তু আপনি ভবিষ্যৎবাণী করেছেন আপনাকে নিয়ে খুব হাসি ঠাট্টা তারা করেছে যে আপনি নাকি একটা ছোট শহরে থেকে এই একটা মদিনায় একটা ছোট জায়গায় থেকে এই কয়েক হাজার মুসলমান নিয়ে কয়েক হাজার মানুষ মুসলমান হইতে দেরি হ্যাঁ উনি ভবিষ্যৎবাণী শুরু করে দিল যে কনস্টান্টিনোপল জয় করবে রোম জয় করবে এগুলো নিয়ে তারা হাসি ঠাট্টা করেছে আল্লাহর নবী শুনলেন আল্লাহর নবী মনে কষ্ট পেলেন আল্লাহর নবী যখন মনে কষ্ট পেলেন এটা আল্লাহ সহ্য করে নাই আল্লাহ সাথে সাথে সূরা তওবার 65 নম্বর আয়াত নাযিল করে দিলেন যে কুল আবাল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তাতাজিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম আল্লাহ সূরা তওবার 65 নম্বর আয়াতের মধ্যে সূরা তওবার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলুন আপনি বলে দিন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর নিদর্শন সমূহ এবং আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা মস্কারা করেছো ঠাট্টা মস্কারা করেছো বাহানা করিও না কদ কাফারতুম তোমরা কাফের হয়ে গিয়েছো বাদা ঈমানিকুম ঈমানদার ছিলে ঈমানদার থাকার পরেও আমার নবীকে নিয়ে ঠাট্টা করার কারণে আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করার কারণে তোমরা ইতিমধ্যে কাফের হয়ে গিয়েছো কি হয়ে গিয়েছো কাফের হয়ে গিয়েছো তাহলে মধ্য কথায় আসেন বুঝিয়ে বলছি এই ব্যক্তিরা ভবিষ্যৎবাণী নিয়ে হাসি ঠাট্টা করেছে তো হাসি ঠাট্টা নিয়ে তো করলো তো হাসি ঠাট্টা নিয়ে করলো ভবিষ্যৎবাণী করছে কে নবী করেছেন মুসলমানরা হিন্দুস্তান জয় করবে রোম জয় করবে কনস্টান্টিনোপল জয় করবে এগুলো তো কোরআনে আল্লাহ বলে নাই কে বলে নাই আওয়াজ দিয়ে বলেন কে বলে নাই আল্লাহ বলে নাই বলেছেন কে রসুল বলেছেন তো রসুলকে নিয়ে ঠাট্টা মস্কারা তারা করলো তো রসুলকে নিয়ে যখন ঠাট্টা মস্কারা করলো আল্লাহ তো কোরআনের আয়াতে এইটা বলা দরকার ছিল যে তোমরা আমার নবীকে নিয়ে ঠাট্টা করছো তোমরা কাফের হয়ে গিয়েছো তোমরা আমার নবীকে নিয়ে ঠাট্টা করছো এই কথাটা বলা দরকার ছিল আল্লাহ থেকে
আল্লাহ শুধু এটা বলে নাই আল্লাহ কি বলেছেন কুল আবাল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহর সাথে তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করেছো আল্লাহর কিতাবের সাথে আল্লাহর নিদর্শনের সাথে ঠাট্টা করেছো তারপর বলছে আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করেছো তো ঠাট্টা তো আল্লাহর সাথে করে নাই ঠাট্টা করেছিল কার সাথে রাসূলের সাথে ঠাট্টা করেছিল আল্লাহ বলছে রাসূলের সাথে যে ঠাট্টা করলো এটা খোদার সাথে ঠাট্টা হয়ে গেল কুল আবাল্লাহ নাইলে আল্লাহ বলতো না আল্লাহ বলতেছে কুল আবাল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি যে আমি আল্লাহর সাথে আমার নিদর্শনের সাথে আমার রাসূলের সাথে ঠাট্টা করেছো বাহানা করিও না তোমরা ঈমানদার হওয়ার পরেও কাফের হয়ে গিয়েছো তো এটা কেন বললো বাহানার কথা কেন বললো আমার নবী যখন শুনলেন যে মুনাফিকরা এরকম এরকম বলেছে আমার নবী তাদেরকে ডাকলেন ডাকার পর আল্লাহর নবী বলল যে তোমরা নাকি আমার এই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে ঠাট্টা করেছো আমার এগুলা নিয়ে নাকি তোমরা মজা করেছো তো তখন মুনাফিকরা আল্লাহর নবীকে কি উত্তর দিল কো না আমরা আসলে বেয়াদবি করার জন্য না আমরা একটু হাসি রসিকতা করেছিলাম নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর নবীর একটা বাণী নিয়ে কি করেছে হাসি তারা রসিকতা করেছে তো আল্লাহ তো এটা সহ্য করে নাই আল্লাহ তো জায়গার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ তো এই সূরা তওবার 65 নম্বর আয়াত সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে হে জিবরাইল গিয়ে বলো যেগুলো আমার নবীকে নিয়ে ঠাট্টা করেছে সবগুলা কাফের সবগুলা কাফের তো তারা তো আল্লাহকে মানতেছে আল্লাহকে এক মানে আল্লাহকে অদ্বিতীয় মানে মসজিদে নামাজ আদায় করে প্রথম কাতারে আদায় করে দান খয়রাত করে সব আমল করে কিন্তু নবীকে নিয়ে ঠাট্টা করার কারণে আল্লাহ বলতেছে যে তারা কাফের তো বর্তমান দিনেও এমন মুসলমান আছে যারা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বে মসজিদ কমিটিতে থাকবে কিংবা মসজিদের মধ্যে বিভিন্ন টাকা পয়সা দেওয়ার দরকার হলে সেখানে দিবে বিভিন্ন আমল করবে কিন্তু নবীর কথা আসলে মুখটা একটু বাঁকা করবে মনে একটু কষ্ট আনবে চেহারা কুচ্ছিত হবে নবীর প্রেমের কথা বললে চেহারা কালো হবে ওই সমস্ত মানুষ আর এদের মধ্যে কোনো তফাত আছে কোনো তফাত নাই আজকে যারা নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে এই দেখুন আরেকটা কথা বলি যেমন ইলমে গায়েব কি গায়েবের মালিক কে আল্লাহ ইলমে গায়েব দুই ধরনের একটা হচ্ছে জাতি একটা হচ্ছে আতাই আল্লাহর এলমটা হচ্ছে জাতি জাতি এলম মানে জাতি তখন বলা হয় যখন ওই যিনি এলম বর্ণনা করবেন জ্ঞান বর্ণনা করবেন উনাকে কেউ শিক্ষা দেয় নাই আল্লাহকে কি কেউ কোনো জ্ঞান দিয়েছে আল্লাহ নিজে নিজে সবকিছু জানেন আল্লাহ নিজে নিজে সবকিছু জানেন তো আল্লাহটা হচ্ছে জাতি আল্লাহকে কেউ জানায় নাই আল্লাহ নিজে জানে আল্লাহ নিজে জানে তো আমার নবীটা হচ্ছে আতাই যে আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমার কাছে পানি ছিল না আমার কাছে পানি ছিল না আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন তো এটা হচ্ছে আতাই আপনি আমাকে দিয়েছেন আমি পেয়েছি আপনি আমাকে দিয়েছেন আমি পেয়েছি এটা হচ্ছে আতাই কোরআন শরীফে অনেক আয়াত এসেছে যেখানে আল্লাহ বলেছেন যে গায়েবের জ্ঞান আল্লাহর কাছে গায়েবের জ্ঞান আল্লাহর কাছে হ্যাঁ সমস্ত চিরস্থায়ী গায়েবের জ্ঞান চিরস্থায়ী সমস্ত গায়েবের জ্ঞানের মালিক আল্লাহ সমস্ত গায়েবের জ্ঞান সব আল্লাহর কাছে এইটা ঠিক আছে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বলা হয়েছে তবে এটাও ঠিক আছে যে আল্লাহ যদি কাউকে জানাতে চান আল্লাহ জানাতে পারেন এটা আল্লাহর গুণ আল্লাহর মহিমা আল্লাহর দয়া আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলেছেন নবী রাসূলদের মধ্যে আমি যাকে চাই গায়েবের জ্ঞান দান করি তো গায়েবের জ্ঞান কতটুকু দান করেন আল্লাহ যতটুকু চান আল্লাহ যতটুকু চেয়েছেন ততটুকু গায়েবের জ্ঞান দিয়েছেন এটা আল্লাহ দান করেছেন আল্লাহ জানেন যে রাসূলকে দান করেছেন কতটুকু দান করেছেন এটা ওই নবী জানেন তো এখন আমার নবীকে আমার নবীর গায়েবের বিষয় নবী গায়েব বর্ণনা করে তো নবী গায়েব কিভাবে বর্ণনা করে নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জন্য বর্ণনা করে নবীকে জ্ঞান কে দিয়েছেন গায়েবের জ্ঞান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ানজালাল্লাহ এবং আল্লাহ আপনার উপর নাজিল করেছেন কিতাবা ওয়াল হিকমাতা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন এবং হিকমত ওয়াআল্লামাকা আল্লাহ আপনি রাসূলকে শিক্ষা দিয়েছেন মা লাম তাকুন তাআলাম যাহা কিছু আপনি রাসূল জানতেন না আল্লাহ বলতেছে যে আপনি রাসূল যাহা কিছু জানতেন না আমি আল্লাহ আপনি যাহা কিছু জানতেন না ওই সমস্ত কিছু আপনাকে শিক্ষা দিলাম তো নবী কি কি জানতো না আল্লাহ কি কি শিক্ষা দিল এটা আল্লাহ রাসূল ভালো জানে তাহলে বোঝা গেল
নবী যাহা কিছু জানতো না সবকিছুর জ্ঞান নবীকে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন তো আসুন এবার দুই একটা ইলমে গায়েবের বিষয়ে কথা বলি কুরআন শরীফের এমন আয়াত আছে যে ওয়ামা হুয়া আলাল গায়বে বিদনিন তিনি গায়েব প্রকাশ করতে কৃপণ নন তাফসীরকারগণ এখানে এই এই আয়াতের তাফসীর করতে গিয়ে কোন কোন উলামায়ে কেরাম বলেছেন যে এই আয়াতের অর্থ হলো এইটা আল্লাহ গায়েব প্রকাশ করার করতে কৃপণ নন তথা আল্লাহ গায়েব প্রকাশ করেন আবার কিছু কিছু তাফসীরকারক বলেছেন এই আয়াতের উদ্দেশ্য হলো রাসূল গায়েব প্রকাশ করতে কৃপণ নন তাহলে আসুন দুটোটাই ধরি বাদ দিচ্ছি না দুটোটাই ধরি রাসূল গায়েব প্রকাশ করতে কৃপণ নয় এটা তো আমরা জানি হাদিস দ্বারা রাসূল অনেক গায়েবের খবর দিয়েছেন এটা আমি আপনি আমরা সবাই জানি আমরা সবাই জানি তো যারা বলছে যে আল্লাহ গায়েব প্রকাশ করতে কৃপণ নয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ যদি গায়েব প্রকাশ কর আল্লাহ যদি গায়েবের বিষয় বর্ণনা করতে কৃপণ না হয় তার মানে হলো আল্লাহ গায়েব বর্ণনা করেছেন তো প্রশ্ন হচ্ছে কার কাছে বর্ণনা করেছেন আল্লাহ যদি গায়েবের বিষয় বর্ণনা করতে কৃপণ না হয় তো আল্লাহ কার কাছে বর্ণনা করেছেন আল্লাহ আপন হাবিবের কাছে বর্ণনা করেছেন কারণ সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমার নবী আল্লাহর নবী হচ্ছে হযরতে আদম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের শিরোমণি তো আমার নবীর চাইতে অধিক প্রিয় কোন বান্দা তো আল্লাহর কাছে নাই আল্লাহ গায়েব প্রকাশ করলে রাসূলের কাছে প্রকাশ না করে কি আমি আর আপনার কাছে প্রকাশ করবে তো আজকে আমরা এটা বলতে সমস্যা কি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতটুক গায়েবের জ্ঞান আল্লাহ চেয়েছেন আল্লাহ রাসূলকে দিয়েছেন এবং রাসূল জেনেছেন এটাও বলতে রাজি না এটা বললে তো নবী অসাধারণ হয়ে যাবে নবী তো আমাদের থেকে আলাদা হয়ে যাবে এটা আমরা কি বলে যে ঘুমানোর সময় আমরা যখন বিছানার মধ্যে যখন শুয়ে যাই তখন আমরা রাতের বেলা স্বপ্নে কি দেখব এটা জানি না আমরা ঘুমের মধ্যে মরে যাচ্ছি নাকি কালকে সকালে আমরা জীবন্ত ঘুম থেকে উঠব এটা আমরা জানি না আর আমার নবী মুতার যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি দিলেন কয়জন তিনজন সেনাপতি দিলেন হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন প্রথম সেনাপতি অমুক দ্বিতীয় সেনাপতি অমুক তৃতীয় সেনাপতি অমুক খালিদ বিন ওয়ালিদের কথা বললেন তখন প্রথম দুইজন সেনাপতি এবং সাহাবায়ে কেরাম বুঝতে পারলো যে এই প্রথম যে দুইজন সেনাপতি দুজন যুদ্ধের মধ্যে শহীদ হবে এটা সবাই জানলো তো পরবর্তীতে দেখা গেল যুদ্ধ যখন শুরু হলো আমার নবী সেনাপতি দিয়েছেন কয়জন তিনজন প্রথম সেনাপতি শহীদ হলো দ্বিতীয় সেনাপতি শহীদ হলো তিন নম্বরে আল্লাহর নবী জিনাকে সেনাপতি দিয়েছেন উনার হাতে সাহাবায়ে কেরামরা বলছিল যে আল্লাহর নবী যেহেতু তিনজন বলেছেন হে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই যুদ্ধের জয়টা তোমার মাধ্যমে দিবে নয়তো আমার নবী তিনজনের কথা বলতো না তো সাহাবায়ে কেরামই সাক্ষ্য দিচ্ছে যে নবী জানে যুদ্ধের মধ্যে এই দুইজন সেনাপতি শহীদ হবে তো মতের খবরটা নবী দেয় নাই নবীকে দিয়েছেন কে নবীকে দিয়েছেন কে আল্লাহ যদি নবীকে দিতে পারে আল্লাহ যদি নবীকে জানাতে পারে নবী যদি জানতে পারে এটা নিয়ে যদি আমাদের পেট কামড়ায় কিছু করার আছে কিছু করার নাই কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহর নবীকে নিয়ে একটা টানাহেচড়া করা হচ্ছে আসুন আরেকটা জিনিস বলি একটা ঘটনা এসেছে যে আল্লাহর নবী একটা যুদ্ধে যাওয়ার পথে পানি শেষ হয়ে গেল তো পানি যখন শেষ হয়ে গেল তখন আল্লাহর নবী হযরতে মওলা আলী শেরে খোদাকে বললেন হে আলী তুমি অমুক পাহাড়ের নিচে গিয়ে দাঁড়াও আল্লাহর নবী বললেন যেখানে আল্লাহর নবী ছিলেন সেখান থেকে একটু দূরে পাহাড়টা আল্লাহর নবী বলছে অমুক পাহাড়ের উপত্যকায় গিয়ে তুমি দাঁড়াও তুমি দেখতে পাবে একজন কালো কুচকুচে নিগ্রো হাফসি একজন হাফসি গোলাম উটের মধ্যে পানি নিয়ে আসতেছে তো আমাদের তো পানি শেষ তো হে আলী তুমি ওই গোলামটাকে আমি আমার কাছে নিয়ে আসবে কথাটা বুঝতে পারছেন আল্লাহর নবী বলছেন অমুক পাহাড়ের নিচে তুমি আলী দাঁড়ালে তুমি দেখতে পাবে উটের মধ্যে পানি নিয়ে একজন কালো গোলাম যাচ্ছে তুমি তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে হযরতে আলী ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়ালেন এবং দেখলেন যে আল্লাহর নবী যেই রকম বলেছে ঠিক ওই রকম একটা উটের পিঠের উপর একজন কালো গোলাম সে পানি নিয়ে আসতেছে তো হযরতে আলী তাকে জিজ্ঞাসা করলো তুমি যে পানি নিয়ে আসছো আমাদের পানি তো শেষ এই যে পানি নিয়ে আসছো কতক্ষণ লাগবে পানি আনতে কতক্ষণ লাগবে তো ওই কালো গোলামটা উত্তর দিল
এই জায়গা থেকে এই সময়ে আমি গতকালকে রওনা করেছিলাম গিয়ে পানি নিয়ে এখানে এসেছি অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এইখান থেকে পানির দূরত্ব একদিন কয়দিন একদিন পানি আনতে গেলে একদিন সময় লাগবে তো হযরত আলী বলতেছেন যে তুমি চলো তোমাকে আমার সাথে যেতে হবে তো ওই হাবশী গোলামটা বলতেছে আমি তো আপনাকে চিনি না জানি না আমি আপনার সাথে যাব কেন তো বলতেছে যে আমার নবী তোমাকে ডেকেছে আমার নবী তোমাকে ডেকেছে ওই হাবশী গোলাম বলতে লাগলো যে আমি তো আপনার নবীকেও তো আমি চিনি না হযরত আলী বলতেছে আমার নবী ডেকেছে তোমার থেকে যেতে হবে হযরত আলী ওই গোলামটাকে জোর করে ধরে তার উট সহ আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলো আল্লাহ রাসূলের দরবারের মধ্যে আসার পর আল্লাহর নবী দেখুন আল্লাহর নবীকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন আল্লাহর নবী সর্বপ্রথম যখন ওই হাবশী গোলামটাকে দেখলো হাবশী গোলামটা রাসূলের সামনে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে ওই হাবশী গোলাম নিজের চর্মচক্ষু দিয়ে আমার নবীকে দেখছেন আল্লাহর নবী জিয়ারত করছেন ওই হাবশী গোলামটা আল্লাহর নবীকে দেখার সাথে সাথে সে সব কিছু ভুলে গেল তার জীবনে সে কে তার নাম কি বাড়ি কোথায় কোথা থেকে এসেছে কোথায় যাবে সব কিছু ভুলে গেল সে বেদমের মতো একটা কোণার মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী হুকুম দিলেন তার উটের মধ্যে যে পানি আছে সেখান থেকে হে সাহাবীরা তোমরা সবাই পানি নাও তো সেখানে যে পানির পাত্র ছিল সেগুলোর থেকে আল্লাহর নবীর হুকুমে সাহাবায়ে কেরামরা পানি নিতে লাগলো সাহাবায়ে কেরাম যতজন ছিল সবাই পানি নিতে 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 নিজেদের সব পানির পাত্র তথা মশক পর্যন্ত ভরপুর করে ফেললো আল্লাহর নবী এবার ওই হাবশী গোলামকে বলছে যে তুমি তোমার পানি চেক করে নাও দেখে নাও তোমার পানির পাত্র থেকে এক ফোঁটা পানিও কমে নাই এক ফোঁটা পানিও কমে নাই আমার নবী বলছেন এক ফোঁটা পানিও কমে নাই সে তাকিয়ে আছে আল্লাহর নবীর দিকে আল্লাহর নবী বলতেছে যে তোমার কাজ শেষ পানির জন্য ডেকেছিলাম তোমার এখান থেকে পানি নিয়েছি কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বরকত দিয়েছেন তোমার থেকে এক ফোঁটা পানিও কমে নাই তোমার পানির পাত্রে তোমার সব পানি ঠিকঠাক আছে এবার তুমি চলে যাও সে বলল আমি কোথায় যাব ওই হাবশী গোলাম বলতেছে আমি কোথায় যাব প্রথমে আমাকে ডাকা পাঠিয়েছেন আমি আসতে চাই নাই আমাকে জোর করে ধরে আনা হয়েছে আমি যখন আপনার সামনে আসলাম আমি কে আমার বাবা কে আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাব আমি কি দুনিয়ায় আছি না নাই আপনাকে আমার চর্মচক্ষু দিয়ে দেখার পর আমি সব কিছু ভুলে গিয়েছি সব কিছু আমি ভুলে গিয়েছি আমার নবী তখন বলে তুমি আমার কাছে আসো আল্লাহর নবীর সামনে আনলো এনে বসালো বসানোর পর ওই আল্লাহর নবীর একটা কম্বল মোবারক ছিল তাকে বসিয়ে আল্লাহর নবীর কম্বল মোবারকটা ওই হাবশী গোলামের মাথার উপর দিয়ে এইভাবে দিল দিয়ে একটু করে রাখলো তারপরে বলল আল্লাহর নবী বলছেন যে আমি হুকুম দিচ্ছি তুমি যাও আল্লাহর নবী যখন এই কম্বল মোবারকটা রাখলো তখন ওই হাবশী গোলামের মধ্যে পরিবর্তন আসলো কিরকম সে সবকিছু তার মনে পড়েছে এবং তার আকৃতিগতভাবে তার পরিবর্তন এসেছে সেটা কিরকম এই জিনিসটা দেখেন আল্লাহর নবী যখন তাকে বিদায় দিয়ে দিল সে উট নিয়ে চলে যাচ্ছে তো সে একজন ব্যক্তির গোলাম ছিল আর ওই মানুষটা এই হাবশী গোলামকে দিয়ে একটা কাজ করাতো সেটা হলো শুধু পানি আনা নেওয়া করা যে পানি যেহেতু অনেক দূরে ছিল তার কাজ ছিল যে এখান থেকে তুমি পানি নিতে যাবে দুই দিনের রাস্তা হাবশী গোলামটা যেই শহরে থাকতো ওই শহরের থেকে পানির রাস্তা হচ্ছে দুই দিনের আর মওলা আলী যেখান থেকে তাকে ধরেছিল সেখান থেকে পানি আনতে গেলে রাস্তা একদিনের তো ওই ব্যক্তিকে যখন আল্লাহর নবী বললেন হাবশী গোলামকে আমি হুকুম দিচ্ছি তুমি চলে যাও তখন তিনি চলে যাচ্ছেন চলে যাওয়ার পর নিজের শহরের মধ্যে ওই হাবশী গোলাম গেল ওই হাবশী গোলামকে এইদিকে তার মুনিব তথা সে যার গোলামি করত সে অনেক খোঁজ করেছিল কিন্তু হাবশী গোলামকে সে পাইতেছে না তো ওই ব্যক্তি বাজারের মধ্যে মানুষ লাগিয়ে দিল যে আমার উটটা তোমরা চিনো আমার গোলামকেও চিনো যদি আমার উটকে দেখো তাহলে তাকে গ্রেফতার করবে কিংবা আমার গোলামকে যদি দেখো তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে যদি আমার গোলামটা না থাকে আমার উটের পিঠে অন্য মানুষ থাকে তাহলে বুঝবে সে নিশ্চয় চোর নয়তো ডাকাত আমার গোলামকে মেরে উটটা চুরি করেছে তো তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে তো যখন এই হাবশী গোলাম যখন তার শহরের মধ্যে গেল তার মুনিব তাকে দেখতে পেল
তার মুনিব তাকে দেখতে পেল দেখে সে তার সহচরদেরকে বলতেছে যেই উটে ওই যে উটটা দেখা যাচ্ছে এই উটটা আমার উট কিন্তু উটের পিঠে যেই মানুষটা বসে আছে এটা চেহারা তো আমার গোলামের সাথে মিলে না আমার গোলামের সাথে মিলে না কিন্তু উট আমার গোলাম আমার নয় উট আমার নিশ্চয় আমার গোলামকে হত্যা করে উটটা সে নিয়ে ফেলেছে তাড়াতাড়ি তাকে উটের পিঠের থেকে নামিয়ে প্রথমে তাকে মারলো তাকে থাপ্পড় দিল ঘুষি দিল সবাই মিলে মারলো যে অমুকের গোলামকে তুমি কোথায় হত্যা করেছো কি করেছো এটা বলো তুমি বলতেছে ওই গোলামটা বলতেছে হাবশি গোলামটা বলতেছে আরে ভাই আমার কথা তো আগে শোনো মারার আগে আমার কথা শোনো তো প্রথমে মারলো মারার পর তারা বলল যে সে কি বলতে চায় একটু দেখো তো যখন জিজ্ঞাসা করলো যে হ্যাঁ তুমি কি বলতে চাও এখন তুমি বলতে পারো তখন ওই হাবশি গোলাম বলল যে আপনি অমুক আপনি অমুক আপনি অমুক আপনার নামে আপনার বাড়ি ওইখানে আপনি আমার মুনিবের এই লাগেন আপনি আমার মুনিবের আত্মীয় আপনি আমার মুনিবের বন্ধু তো সামনে সবাই বলতেছে কিরে এই তাকে তো আমরা কখনো দেখি নাই কিন্তু সে যা বলতেছে সব তো সত্য তো জিজ্ঞাসা করতেছে তুমি কি বলতে চাও তখন সে বলল যে আমি আমার মুনিবের গোলাম আপনারা যে আমাকে পরিবর্তন দেখতেছেন আগে আমার গায়ের রং ছিল কুচকুচে কালো আমার দাঁত ছিল লম্বা লম্বা দাঁত স্বাভাবিক আমাদের মতো না দাঁত লম্বা লম্বা ছিল ঠোঁট কালো ছিল ঠোঁট মোটা ছিল নাক মোটা ছিল এবং কি চেহারার মধ্যে একবারে কুচকুচে কালো কোনো কিছু দেখা যাচ্ছে না হাফসি তো পুরো গায়ের রং কালো নাক মোটা ঠোঁট মোটা তারপরে দিয়ে আপনার এই উনার দেখতে চেহারাটা ওই গোলামের চেহারা সরত সুন্দর ছিল না তো সে বলছে আমি এইরকম বিশ্রী ছিলাম কিন্তু রাস্তার মধ্যে আমাকে একজন ব্যক্তি এসে আখেরি নবীর কাছে নিয়ে গিয়েছে আখেরি নবীর কাছে নিয়ে যাওয়ার পরে আমি উনাকে যখন দেখলাম আমি আমার জীবনের সব কিছু ভুলে গেলাম আমি কে আমার পরিচয় সব কিছু আমি ভুলে গেলাম তখন উনি আমাকে ডেকে উনার কম্বলটা আমার মাথার উপরে দিলেন যখন কম্বল আমার মাথার উপরে থেকে নিয়ে নিলেন আমার চেহারা ছিল কালো কিন্তু চেহারাটা হয়ে গেল এখন টকবকে সাদা গায়ের রং হয়ে গেল সাদা নাক ছিল মোটা সেটা হয়ে গেল চিকন হয়ে নরমাল আপনাদের নাকের মতো নাক হয়ে গেল আপনাদের নাকের মতো নাক হয়ে গেল আমার কালো রংটা সাদা হয়ে গেল মোটা ঠুট চিকন হয়ে গেল আমার চেহারার সম্পূর্ণ চেহারাটা পরিবর্তন হয়ে গেল আপনারা আমাকে যে এতক্ষণ মারধর করেছেন আমি কোনো চোর নয় ডাকাত নয় আমি ওই কালো হাফসি গোলাম আখেরি নবীর সান্নিধ্যে যাওয়ার কারণে এই সৌন্দর্য আমাকে আল্লাহ দান করেছেন তাহলে একবার চিন্তা করে দেখুন মওলা আলীকে যে আমার নবী পাঠিয়েছেন মওলা আলীকে যে আমার নবী পাঠিয়েছেন কোথায় পাঠিয়েছেন ওই জায়গার মধ্যে পাহাড়ের উপত্যকার মধ্যে বলে দিচ্ছে যে সেইখানে একজন হাফসি গোলাম আসবে তাকে তুমি নিয়ে আসিও এটা গায়েবের খবর না এটা গায়েবের খবর না কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যা কিছু জানতেন না আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু জানিয়ে দিলাম তো আমার নবী তো বলে দিচ্ছে ওইখানে পাহাড়ের উপত্যকায় কে থাকবে এটা নবী জানার কথা না তো নবী যা জানতো না সেগুলো জানিয়ে দিয়েছেন কে তো এখন নবী বলে দিচ্ছেন পাহাড়ের উপত্যকায় একজন গোলাম আসবে হে আলী তুমি গিয়ে তাকে আমার কাছে নিয়ে আসো তো এই গায়েবের জ্ঞান নবীকে দিয়েছেন কে অস্বীকার করতেছে কে মুসলমান নামদারি পরিচয় দিয়ে আপনাদের সামনে ওই সমস্ত মুসলমান যারা আজকে নবীকে ছোট করার জন্য এই সমস্ত কথা বলে বেড়ায় সমস্ত গায়েবের জ্ঞান আল্লাহর কাছে আল্লাহ নবীকে যাহা জানিয়েছেন নবী তাহা জানেন নবী না জানলে এগুলো বলতেছে কোথা থেকে নবী না জানলে এগুলো বলতেছে কোথা থেকে আচ্ছা আরেকটা জিনিস দেখুন হযরতে ওসমান হারুনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের তৃতীয় খলিফা যখন হযরত ওসমান গনি জিন্নুরাইন শহীদ হবে হযরত ওসমান গনি জিন্নুরাইনের ঘরকে চতুর্দিক থেকে মানুষেরা অবরোধ করে রেখেছিল কোন পানি ওসমান হারুনির ঘরে প্রবেশ করতে দিচ্ছে না কোন খাবার প্রবেশ করাতে দিচ্ছে না ইসলামের তৃতীয় খলিফা উনি উনার বিল্ডিং এর মধ্যে বন্দী চতুর্দিক থেকে মানুষ ঘেরাও করে রেখেছে তো হযরত ওসমান হারুনির সাথে হযরত ওসমান গনি জিন্নুরাইনের সাথে আল্লাহর নবীর একজন সাহাবী খাস আত্মীয় স্বজন হলে একটু রিকোয়েস্ট করে ভিতরে ঢুকতো যেমন মওলা আলী ভিতরে যেতেন ইমাম হাসান হোসাইন ভিতরে গিয়ে ওসমান গনি জিন্নুরাইনকে পানি পান করাতেন ইমাম হাসান হোসাইনকে তো আর কিছু বলতো না একটু একটু পানি উনারা নিয়ে যেতেন তো এইভাবে আল্লাহর নবীর একজন সাহাবী
বলছে আমি ওসমানের সাথে দেখা করব আত্মীয়তার কারণে প্রবেশ করতে দিল তিনি ভিতরে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ওসমান গনি জিন্নুর আইন আপনার অবস্থা কি তখন হযরত ওসমান গনি জিন্নুর আইন বলছে আমার ঘরে পানি প্রবেশ করতে দিচ্ছে না আমার বাসার মধ্যে খাবার আনতে দিচ্ছে না আমি আজকে এতদিন যাবত প্রায় 40 দিন মতো অবরোধ করে রেখেছিল এতদিন অবরোধ চলছে আমি ওসমান গনি জিন্নুর আইন আমি খেয়ে না খেয়ে হলেও আমি প্রত্যেকদিন রোজা রেখে যাচ্ছি ওসমান গনি জিন্নুর আইন বলছে আমি প্রত্যেকদিন কি রাখছি রোজা রেখে যাচ্ছি তো পানির পিপাসায় আমি কাতর হয়ে যাই যেহেতু পানি নাই তো হযরত ওসমান গনি জিন্নুর আইন বলছে আজকে আমি ঘুমিয়েছিলাম আজকের দিনে আমি স্বপ্নে দেখলাম আমার স্বপ্নের মধ্যে দোজাহানের বাদশা নবী তশরিফ আনায়ন করেছেন আল্লাহর নবী তশরিফ আনায়ন করেছেন আল্লাহর নবী তশরিফ আনায়ন করার পর আমাকে বলছে হে ওসমান তোমার সাথে তোমার ঘর অবরোধ করে রেখেছে তুমি বিপদে আছো আমি রসূল জানি তুমি পিপাসায় কাতর হয়ে আছো পান করার জন্য তুমি পানি পানি পাচ্ছ না হে ওসমান আল্লাহর নবী একটা পানির পাত্র দিল বলল যে এই পানিটুকু তুমি পান করে নাও ওসমান গনি জিন্নুর আইন স্বপ্নের মধ্যে পানি পান করলেন পান করার পর আল্লাহর নবী বলছেন হে ওসমান তুমি যদি চাও আমি রসূল তোমাকে এই ঝামেলা থেকে মুক্ত করে দিব এই সমস্যাগুলো আমি শেষ করে দিব যদি তুমি চাও তোমার সামনে দুইটা রাস্তা আছে এক তুমি যদি চাও তাহলে প্রচলিত যেই অবস্থা মানুষজন তোমার ঘর অবরোধ করে রেখেছে এই সমস্যা শেষ হয়ে যাবে আমি রসূল শেষ করে দিব আর যদি তুমি চাও যে আজকে যেই রোজা তুমি রেখেছো আজকে রোজার ইফতার তুমি ওসমান গনি জিন্নুর আইন আমি রসূলের সাথে করবে তাহলে আমি এইটাও রাখবো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসিয়া আল্লাহর নবী বললেন হে ওসমান গনি জিন্নুর আইন তুমি চাইলে আমি সমস্যাটা শেষ করে দিব আর যদি তুমি চাও যে তুমি আমার সাথে ইফতার করবে তাহলে তোমার ইফতার আমার সাথে হবে তুমি কি চাও হযরত ওসমান গনি জিন্নুর আইন কো সাহাবী জিজ্ঞাসা করছে যে আপনি স্বপ্নে পানি পান করলেন ওসমান গনি জিন্নুর আইন বলে আমি স্বপ্নের মধ্যে পানি পান করেছি ঘুম থেকে উঠার পরে দেখি আমার তৃষ্ণা নাই আমার বুকটা ঠান্ডা হয়ে গিয়েছে আমার কাদের মাঝখান ঠান্ডা হয়ে গিয়েছে তো ওই সাহাবী জিজ্ঞাসা করছে আপনাকে তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে যে আপনি চাইলে সমস্যাটা সমাধান করে দিবে আর যদি আপনি চান রসূলের সাথে ইফতার করবেন তো আপনি কি চেয়েছেন তো ওসমান গনি জিন্নুর আইন বলছে আমি বলেছি ইয়া রসূল আল্লাহ আমি ওসমান গনির ইচ্ছা হলো আমি ওসমান গনি জিন্নুর আইন আজকের রোজার ইফতারটা ইয়া রসূল আল্লাহ আপনার সাথে করব অর্থাৎ ওসমান গনি জিন্নুর আইন নিজের শাহাদত কবুল করে নিলেন আল্লাহর নবী স্বপ্নে এসে বলছেন ইসলামের তৃতীয় খলিফাকে যদি তুমি চাও তোমাকে এই সমস্যা থেকে আমি মুক্ত করব আর এখানে হুজুগে বাঙালিরা বলতেছে নবী সাহায্য করতে পারে না নবী সাহায্য করতে পারে না নবী এটা করতে পারে না নবী ওইটা করতে পারে না নবী ওসমান গনি জিন্নুর আইনকে বলতেছে তুমি চাইলে আমি এটা শেষ করে দিব তুমি চাইলে তোমার তোমার ইফতারটা আজকে আমি রসূলের সাথে হবে ওসমান গনি জিন্নুর আইন শাহাদত চেয়েছেন আল্লাহর পক্ষ থেকে শাহাদত দেওয়া হলো তো আমার নবী তো ওসমান গনি জিন্নুর আইনকে যে পানি পান করেছেন ঘুমতে গুটার পরেও তো পানিটা উনি পানি পান করেছে স্বপ্নে কিন্তু উনার তৃষ্ণাটা নিবারণ হয়েছে নবীকে স্বপ্নে দেখা চারটাখানি কথা নয় হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতেরা তোমরা কেউ যদি আমি রসূলকে স্বপ্নে দেখে থাকো তাহলে বুঝে নিবে আমি রসূলকেই দেখেছো আমি রসূলের সুরত স্বপ্নের মধ্যেও আমি রসূলের সুরত কখনো শয়তান ধারণ করতে পারে না আল্লাহর নবী বলেছেন মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে আমার উম্মতের মধ্যে যারা আমি রসূলকে স্বপ্নে দেখবে অতিসত্বর জাগ্রত অবস্থায় তারা আমি রসূলকে দেখবে আল্লাহর নবীর একজন সাহাবি উনি আল্লাহর নবীকে স্বপ্নে দেখলেন তখন নবী ইন্তেকাল করেছিল তখন হযরতে আল্লাহর নবীর স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলল হে আম্মাজান আমার নবী তো বলেছে আমার নবীকে স্বপ্নে দেখলে সে অতিসত্বর জাগ্রত অবস্থায়ও দেখবে তো আমি তো নবীকে স্বপ্নে
দেখেছি আমি জাগ্রত অবস্থায় কিভাবে দেখব আল্লাহর নবীর স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আয়না বের করে দিলেন এবং বললেন এই আয়নার মধ্যে আমার নবী যখন দুনিয়ায় ছিলেন নিজের চেহারা মোবারক নিজে দেখতেন তুমি এই আয়নাটা দেখো তো ওই সাহাবী আয়নাটা সামনে নিল সামনে নেওয়ার পর আয়নার মধ্যে নিজেকে না দেখে আয়নাতে তিনি আল্লাহর নবীকে দেখতে পেলেন আল্লাহর নবীকে দেখতে পেলেন আপনি যদি চেহারার সামনে আয়না রাখেন আপনি নিজেকে দেখবেন কিন্তু ওই সাহাবী যখন নবীর ওই ব্যবহৃত তবাররুক আয়না মোবারক যখন সামনে রাখলো তখন নিজের চেহারা দেখছে না আল্লাহর নবীর চেহারা মোবারক দেখছে হে গাফেলরা আমার নবী এটা কি বুঝাচ্ছে এখান থেকে কি শিক্ষা দেওয়া হচ্ছে এখান থেকে কোন জিনিসটা বোঝানো হচ্ছে যে আল্লাহর নবীকে যেই সমস্ত মানুষ স্বপ্নের মধ্যে দেখবে কোন না কোন ভাবে আল্লাহর নবী তাদেরকে জাগ্রত অবস্থায়ও দেখা দেয় এটার জ্বলন্ত প্রমাণ দিল আল্লাহর নবীর সাহাবী একটা আয়নার মধ্যে নবীর ওযা শরীফে শায়িত কিন্তু আয়নার মধ্যে আল্লাহর নবীকে দেখতে পেলেন আয়নার মধ্যে আল্লাহর নবীকে দেখতে পেলেন আজকে আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বলেছি এই সমস্ত বিষয় আপনারা মাঠে ময়দানে মসজিদে বিভিন্ন জায়গায় যখন যাবেন এই সমস্ত বিষয়ের আলোচনা শুনবেন না এই সমস্ত বিষয়ের আলোচনা করা হয় না আপনাদেরকে আমলের কথা বলা হবে জান্নাতের কথা বলা হবে জাহান্নামের কথা বলা হবে আপনাদেরকে ভয় দেখানো হবে জান্নাতের লোভ দেখানো হবে শুধুমাত্র আমল 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 করে নিয়ে যাওয়া হবে নবীর ব্যাপারে আপনাদেরকে কথা কম বলা হবে কারণ নবীর ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে তো আপনারা নবীকে ভালোবাসবেন এটা তারা চায় না ইহুদিরা নিজেদের ইহুদিদেরকে এই সিহাসিতা পড়ায় কোরআন পড়ায় এরপর দিয়ে এই ইহুদিদেরকে বিভিন্ন মুসলিম দেশের মধ্যে প্রবেশ করিয়ে দেয় একজন আলেমের বেশভূষা দিয়ে একজন আলেমের লেবাস দিয়ে তারা মুসলমানদের মধ্যে নিত্য নতুন ফতোয়া দিয়ে আমি আর আপনার মধ্যে দ্বিমত পোষণ করে দিচ্ছে নবীকে নিয়ে বারবারই হচ্ছে 1400 বছর যাবত নবীকে নিয়ে কোনো বারবারই করা হয় নাই কোন একজন সাহাবী যদি রসূলকে নিজের মতো বলেছে কোন একটা যায়েফ হাদিস থেকে যদি দেখাতে পারেন আমি আমার মাথা কেটে ফেলব যদি আমার নবীকে নিজের মতো বলেছে এই কথা বল দেখাতে পারেন আল্লাহর নবী বুখারী শরীফে এসেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কোন একটা কাজের দায়িত্ব দিলেন সাহাবায়ে কেরাম সেই কাজটা করে আসার পর কাজটা পরিপূর্ণ হয় নাই পরিপূর্ণভাবে করতে পারে নাই আল্লাহর নবী নারাজ হলেন আল্লাহর নবী যখন রাগান্বিত হলেন সাহাবায়ে কেরাম বললেন ইন্না লাসনা কাহাই আদিকা ইয়া রাসূলুল্লাহ আমরা কখনোই আপনি রসুলের মতো না আমরা কখনোই আপনি রসুলের মতো না সাহাবায়ে কেরাম বলেছে যে বলছেন যে আমরা কখনো আপনি রসুলের মতো না আর আজকে আপনারা দুইটা কিতাব পড়ছেন দুইটা বাংলা কিতাব পড়ছেন দুইটা কোরআন হাদিসের কিতাব পড়লেন নিজে নিজেকে একটা জ্ঞানী মনে করলেন আপনি হুট করে উঠে দাঁড়িয়ে বলে দিলেন যে রসুল আমার মতো সাহাবায়ে কেরাম তো বলেছে যে রসুল আমার মতো না ইন্না লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ বুখারীর হাদিস যে ইয়া রাসূলুল্লাহ আমরা কখনোই আপনার মতো হতে পারি না আমরা কখনোই আপনার মতো না হে উম্মতেরা হে পতেঙ্গাবাসী এমন দিন আসবে আপনাদের মধ্যে যে আপনাদের সম্মুখে এই সমস্ত বুখারীর হাদিসগুলা কখনো তকরির করা হবে না তকরিরের মধ্যে এগুলা বলা হবে না আপনাদেরকে ওই সমস্ত বিষয় বলা হবে যেগুলা বললে আপনারা নবীকে ছোট মনে করবেন নবীকে সাধারণ মনে করবেন যেই সমস্ত আলোচনা শুনে নবীর প্রতি কোনো মহব্বত আসবে না নবীর প্রতি কোনো তাজিম আসবে না আমরা ঈমান করছি ঈমানদার হওয়ার জন্যই তো এত লড়াই যখন কেয়ামত আসবে তখন এমন একটা সময় আসবে যে ঈমান বলবে আমি ঈমান আশ্রয় নেওয়ার জন্য একটা জায়গা চাই কি চাই জায়গা চাই এখন পৃথিবীর আনাচে কানাচে ঈমানদার মানুষ আছে না আছে তো এই ঈমান জায়গা চাইবে যে কোন একটা জায়গায় স্থির হওয়ার জন্য তখন আল্লাহর নবী বলছেন ইন্নাল ঈমানা লায়ারিজু ইলাল মদিনা যখন কিয়ামত সন্নিকট আসবে সারা পৃথিবীর থেকে ঈমান উঠে আস্তে আস্তে সমস্ত ঈমান এসে মদিনা শরীফে আশ্রয় নেবে মদিনা শরীফে ঈমান আশ্রয় নেবে তো ঈমান আশ্রয় মদিনা শরীফ না নিয়ে কোথায় নেবে যেখানে ঈমান ওয়ালা আছে ঈমানের আশ্রয়ও সেখানে হয় তো আজকে আপনারা ঈমানের কথা বলছেন এই ঈমান মদিনা পাকের মধ্যে গিয়ে আশ্রয় নেবে তো যাই হোক আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাহফিলের সময় শেষ আমি আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে শ্রমিক ভাইদের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে যেই আয়োজন করা হয়েছে যে আয়োজন আপনারা সবাই মিলে করেছেন
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদের সকলকে আমি অন্তর থেকে দোয়া করি আমি সব সময় এখানে আসতে পারবো এই মাহফিলে আসবো এমন কোনো কথা নেই হয়তো আজকে এসেছি সামনে নাও আসতে পারি আপনাদের সকলকে আজকের এই মাহফিলের উসিলায় আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছেন যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর ভালোবাসা দান করুক আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর প্রতি তাজিম সম্মান আমাদের সকলের অন্তরে দান করুক আজকের মাহফিলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক সকলের যারা শারীরিকভাবে আর্থিকভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন সকলের খেদমতকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুক যত ধরনের নবীর দুশমন রয়েছে তাদের আকীদাগত আক্রমণ থেকে আল্লাহর নবীর সাথে মুনাফিকি করার থেকে আল্লাহর নবীর সাথে বেওয়ফাই করার থেকে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর নবীর সাথে মুনাফিকি করার থেকে বেওয়ফাই করার থেকে আমাদের সকলকে হেফাজত করুক বলে আমিন